সুপ্রিয় সুধী, যারা আমাদের এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমাদের দেখছেন, তাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আমি সজল কুরাইশি, বীক্ষণের 1941তম আসরে। আজকের আসরের বিষয় বাক স্বাধীনতা শৃঙ্খলিত। আমরা জানি সাম্প্রতিক সময়ের ঘটনাগুলোর কথা, এবং সে কারণেই আজকে অবধারিতভাবে এই বিষয়টি এসেছে। রোজিনা ইসলামের বিষয়টি, বিশেষ করে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম, এবং এর আগেও বেশ কিছু ঘটনা ঘটেছে। তো আমরা এই বিষয় নিয়ে আজকে যারা কথা বলবেন সেই আলোচকদের সঙ্গে পরিচয় করে দিব, আর একই সঙ্গে আজকের যিনি সভাপতিত্ব করছেন সেই সভাপতির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের সভাপতি আজকের আসরে সভাপতিত্ব করছেন অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত। মিল্লাত ভাই ভালো আছেন? আজকে কথা বলবেন বিশিষ্ট সাংবাদিক নেতা, বাংলাদেশের অন্যতম পরিচিত মুখ, জনাব সালিম সামাদ। জি ভালো আছেন? এবং কথা বলবেন আমরা আমাদের ময়মনসিংহের নারী সাংবাদিকদের অগ্রগণ্য বাবলি আকন্দ। বাবলি ভালো? আমাদের সঙ্গে পরবর্তী সময়ে আরো যুক্ত হবেন আরো দুজন অতিথি, আমরা তাদেরকে পরবর্তী সময়ে যুক্ত করে নিব। তো এই মুহূর্তে আমরা কথা শুরু করতে চাই আজকের কথা। আমরা যখন কথা বলবো, মিল্লাত ভাই একটু মিউট করে দিন। এমনিতে আমরা জানি বীক্ষণ সেই 1983 সাল থেকে 8 সেপ্টেম্বরে বীক্ষণের যাত্রা শুরু। আর বীক্ষণ যে যে সংগঠন, ময়মনসিংহ সাহিত্য সংসদ নামের যে সংগঠনটির একটি পাঠচক্র, সেই ময়মনসিংহ সাহিত্য সংসদ তার কিন্তু যাত্রা শুরু হয় 1980 সালের আজকের এই দিনটিতে, অর্থাৎ 21 মে থেকে। আর পরবর্তী সময়ে 1983তে তৎকালীন যারা এই সাহিত্য সংসদের সংগঠক ছিলেন, তাদের মধ্যে অন্যতম আতাউল করিম, তারা ভাবনা চিন্তা করেন যে একটি পাঠচক্রের আয়োজন থাকলে ভালো হয়, এবং নিয়মিত ভাবে সেই 8 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বীক্ষণ নামের এই পাঠচক্র, এবং অদ্যাবধি আজকে 38 বছর পার হতে চলল। এই আসরটি কিন্তু প্রত্যেক শুক্রবার আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, অধুনা বেশ কিছুদিন যাবৎ টিভিতে টক শো হয়, কিন্তু আমরা এই বীক্ষণে কিন্তু অনেক আগেই টক শো রাখলে। আজকে এই কথাগুলো বলছি যারা নতুন যুক্ত হয়েছেন, আর বিশেষ করে সালিম সামাদ ভাই, তিনি হয়তো বা জানেন খানিকটা বীক্ষণ সম্বন্ধে। তারপরও জানিয়ে রাখছি যে আমরা প্রতি শুক্রবারই কিন্তু এই আয়োজন নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। করোনা কাল চলছে, লকডাউন চলছে, এবং লকডাউন কালে আমরা স্ট্রিমিয়ার্ড এর মাধ্যমে এই অনুষ্ঠানটি প্রচার করছি। এর আগেও লাইভ অনুষ্ঠান হয়েছে, তবে স্ট্রিমিয়ার্ড এর মাধ্যমে দূরে বসে, যেমন আজকে ঢাকা থেকে আমাদের সালিম সামাদ ভাই যুক্ত হয়েছেন, যুক্ত হবেন আহমেদ স্বপন মাহমুদ, ময়মনসিংহ থেকে বিভিন্ন নিজ গৃহ থেকে, বাসভবন থেকে মিল্লাত ভাই যুক্ত হয়েছেন, বাবলি যুক্ত হয়েছেন তার বাসভবন থেকে, এবং আমরা আশা করছি নেত্রকোনা থেকে আলপনা বেগম, তিনি যুক্ত হবেন। তো এইভাবে স্ট্রিমিয়ার্ড এর মাধ্যমে আসরগুলো করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ের যে বিষয়টি, রোজিনা ইসলামের বিষয়টি, এটি সারা দেশব্যাপী তুলপাড় চলছে এই বিষয়টিকে নিয়ে, এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও নিউজ হয়েছে এটি। ইউএনতেও এই বিষয়টি নিয়ে কথা উঠেছে, সরকারের পক্ষ থেকে একটা এক ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, কিন্তু আমরা জানি যে গত বৃহস্পতিবার তার জামিন হয়নি। কেন হয়নি সুস্পষ্ট ব্যাখ্যা নেই, আমি জানি না কি ঘটনা। তবে এই ঠিক যে রোজিনা ইসলাম, তার মতো সাংবাদিক যারা সমাজের দর্পণ আমরা বলি সংবাদপত্রকে, এবং সেই রোজিনা ইসলাম সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু রিপোর্ট হয়তোবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিংবা কারো কারোর সমস্যার উদ্রেক করেছে, সে কারণেই হয়তোবা আজকে এই হেনস্থার বিষয়টি ঘটেছে। সত্যিকার অর্থে আমাদের বাক স্বাধীনতা
আছে কিনা, শৃঙ্খলিত কিনা, সে বিষয় নিয়ে আমরা শুরুতেই শুনবো আমাদের সাংবাদিক নেতা জার্নালিজম উইদাউট বর্ডার্স বাংলাদেশের করেসপন্ডেন্ট দাদা সালিম সাবাদ, যিনি সবসময় দুর্দান্ত বলেন এবং সকল বিষয়ে অগ্রগণ্য প্রতিবাদী মানুষ এবং কোনো কিছুকেই তোয়াক্কা করেন না, আমি সেটাই জানি। সালিম সামাদ ভাইয়ের মাধ্যমে কথার সূত্রপাত ঘটাচ্ছি। সজল কুরাইশিকে অবশ্যই ধন্যবাদ এবং সবাইকে শুভ সকাল। আসলে এই আমি দীর্ঘ কত 26-27 বছর আগে আমি সংবাদপত্র স্বাধীনতা বা ইংরেজিতে আমরা বলি হলো মিডিয়া রাইটস আমি ডিফেন্ডার, এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার একটা প্যারিস ভিত্তিক একটা সংগঠন, সেটার আমি বাংলাদেশের প্রতিনিধি এবং বেতনভুক্ত। সেজন্য আমার আপনাদের মতন আমি ভলেন্টিয়ার না, সেটা আমি আমাকে যা বলতে হয় অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন সেটা করতে। আমরা একটা ঢাকায় একটা এটা বলে রাখা ভালো, ঢাকায় মানে বাংলাদেশে আমরা একটা নেটওয়ার্ক করেছি যারা মিডিয়া রাইটস নিয়ে ফুল টাইম যারা কাজ করেন, ফুল টাইম যারা এটা নিয়ে আন্দোলন করছেন তাদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম আছে। আমাদের প্ল্যাটফর্মের নাম হলো ফোরাম এক্সপ্রেশন বাংলাদেশ, বা বাংলায় আমরা বলি হলো মুক্ত প্রকাশ। তো মুক্ত প্রকাশ থেকে আমরা কিন্তু গত করোনার সময় যাই হোক ওটা একটা আমরা একটা মনিটর করেছিলাম, বাৎসরিক আমরা রিপোর্ট তৈরি করি আর হলো ফ্যাক্ট ফাইন্ডিং করি বিভিন্ন জায়গায় সাংবাদিকদেরকে, মানে বিভিন্ন জায়গায় আপনারা জানেন করোনাকালও কিন্তু অনেকে সাংবাদিকদের হাড্ডিমুড্ডি ভেঙে ফেলেছেন, মিথ্যা মামলা তো আছেই, তারপরে টর্চার করেছেন স্টেট নন স্টেট অ্যাক্টর। আমি খালি একটু পিছনে যাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি যখন বলতে চলার কথা আপনারা শুনে খুবই অবিশ্বাস মনে হবে, বাট এগুলো আইন, এগুলো অলরেডি আছেন, এই আইনগুলো তৈরি করা আছে। এটা হলো দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু যখন দেশে ফিরলেন এবং ওই বছরই উনি কিন্তু প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট চালু করে, যে একটা পাকিস্তান আমলের বিরুদ্ধে তখন কিন্তু যারা বাংলাদেশ তথা এমনকি পাকিস্তানে যারা প্রোগ্রেসিভ রাজনীতি করেন, যারা ওখানকার বুদ্ধিজীবী এবং সাংবাদিক নেতারা ওই প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট মানে পাকিস্তানের তৈরি তার বিরোধিতা করেছিল, বলতে বাতিল করে। কাহিনী হলো যে আমরা ভাবতেই পারি না যে বাংলাদেশে আবার এটা একদম হুবু, যেখানে পাকিস্তান লেখা সেখানে বাংলাদেশ হয়েছে, যেখানে অমুক লেখা আছে সেখানে অমুক করা হয়েছে করে মোটামুটি ওই ঢাকা তো অবশ্যই বলতে হয়, কোনো মন্ত্রণালয়ের নাম বলতে হয় সে জিনিসটা কারা হয়। এবং আমরা তখন এটা বলেছিলাম এটা একটা রিপ্রেসিভ ল, এই ল থাকতে পারে না। আমি কি পত্রিকা বের করবো কি করবো না এটা সরকার আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না, রেজিস্ট্রেশনও দিতে পারে না। আমরা রেজিস্ট্রেশনের বিরুদ্ধে, কারণ আমি বহু কিছু বের করি, 3 দিন পরে ওরা বলবে যে বই পাবলিশ করার সময় যে আপনি যদি কোনো বই বের করেন তাহলে বলবে যে এটারও রেজিস্ট্রেশন করতে হবে। মানে এটা নাটকের কিন্তু এটা ছিল, নাট্য আন্দোলনের কারণে নাটকের থেকে চলে গেছে, আপনারা এটা ভালো করে হ্যাঁ ওটা কিন্তু ওই প্রেসেন্ট পাবলিশার অ্যাক্ট কিন্তু দিয়ে কিন্তু ক্ষান্ত হয় নাই তখনকার সময়। শুনতে অনেকের কাছে কষ্ট হবে, সেটা হলো যে 1970 পাচ্ছি না, আশা করি খুব শীঘ্রই তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা আজকে বীক্ষণের 1941তম আসরের বিষয় বাক স্বাধীনতা শৃঙ্খলিত, সত্যি কি শৃঙ্খলিত, এই বিষয় নিয়ে কথা বলছিলেন সাংবাদিক নেতা সালিম সামাদ। তো আমার মনে হয় এই আমরা সালিম ভাইকে এই মুহূর্তে পাচ্ছি না, মিলাদ ভাই আবার তিনি হয়তোবা হ্যাঁ সুপ্রিয় সুধি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের আরো একজন আলোচক জনাব আহমেদ স্বপন মাহমুদ। স্বপন ভাই ভালো আছেন?
স্বপন ভাই সাধারণত খানিকটা রাত জেগে কাজ করেন এবং সকালবেলা তাকে অনেকটা জোর করেই ডাকা হয়েছে, এবং নিশ্চয়ই স্বপন ভাইয়ের কথা শুনবো। আমাদের সঙ্গে সালিম সামাদ ভাই কথা বলছিলেন, কোনো কারণে ওনার নেটওয়ার্কের সমস্যার কারণে এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে যুক্ত নেই। আমরা এই মুহূর্তে খানিক একটু শুনে নিতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত। জি মিল্লাত ভাই, অন্যদের কথা শোনার পরে কথা বললে ভালো হতো আর কি। আচ্ছা আমাদের, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা বাবলি বাবলি আকন্দ নারী সাংবাদিকদের মধ্যে ময়মনসিংহে একটি অগ্রগণ্য অবস্থানে রয়েছে, তো এই বাবলিকে দিয়েই শুরু করছি যে এই সাংবাদিকতা করতে গিয়ে আমরা জানি যে সংবাদ সংগ্রহ যারা করেন তাদের অনেক ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, আর বিশেষ করে যারা নারী সাংবাদিক তাদের খানিকটা কি বেশি হতে হয় নাকি কম হতে হয়, তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাগুলো শুনবো। বাবলি ধন্যবাদ সজল ভাই, আজকের বিক্ষণ আসরে আমাকে আপনি দাওয়াত করেছেন এজন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের আসরের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আমদাদুল হক মিল্লাত আছেন, আমাদের কিছুক্ষণ আগে ছিলেন কথা বলছিলেন, আমাদের সাংবাদিক নেতা সালিম সামাদ আমাদের সাথে জয়েন হয়েছেন, কবি এবং উন্নয়ন গবেষক আহমেদ স্বপন মাহমুদ, থাকবেন হচ্ছে সাংবাদিক আলপনা বেগম। তো এবং যারা আমাদের দর্শক এবং শ্রোতা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আজকে যে বিক্ষণের যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাকস্বাধীনতা শৃঙ্খলিত, আসলে আমরা তো জানি শৃঙ্খল মানে হচ্ছে বন্দি এবং বাক মানে কথা, তার মানে হচ্ছে আমাদের যে কথা বলার যে স্বাধীনতাটা আছে সেটা হচ্ছে বন্দি হয়ে আছে, শৃঙ্খলিত হয়ে আছে। এবং আমি যেটা দেখতে পারি যে শুধুমাত্র কথা বলার স্বাধীনতাই নয়, আমাদের চিন্তা মত প্রকাশের স্বাধীনতা সবকিছুই কিন্তু আজকে বাবলি বাবলি সবকিছুই কি বন্দী আছে তেমনটি মনে হয়? সবকিছুই বন্দী আছে, আমরা বলতে পারি মানে আমাদের হচ্ছে স্বাধীনতা নাই এবং সেগুলো সবকিছুই আছে আসলে কাগজের ফাইলে, এবং আমাদের যে মানুষের চিন্তার যে শক্তি সেই শক্তিটা সেই আদিম যুগ থেকে শুরু করে এবং বর্তমানে যে আমাদের কলমের যে অগ্রভাগের যে শক্তিটা আছে সেটাকেও কিন্তু মানে শাসন করে যাচ্ছে, এবং সেটাকে ভয় পাচ্ছে হচ্ছে যারা হচ্ছে শাসক গোষ্ঠী আছে এবং মালিক গোষ্ঠী আছে, তারা কিন্তু আমাদের কলমের অগ্রভাগের শক্তিটাকে ভয় পাচ্ছে, যে কারণে তারা স্বাধীনতাটাকে কিন্তু আটকে দিয়েছে। এবং এই যে আটকে দিয়েছে এবং আমাদেরকে আমাদের মানুষের যে চিন্তা শক্তিটা আছে সেটাকে স্তব্ধ করে দিতে চায় এবং কারা স্তব্ধ করে দিতে চায় সেটা কিন্তু জানার বিষয় আছে। যে যুগে যুগে আমরা দেখেছি যে কিভাবে আমাদের উপরে এই যে যারা সমাজকে পরিবর্তনের কথা চিন্তা করতেন, যারা সমাজকে নিয়ে ভাবতেন, তাদের ক্ষেত্রে কিন্তু যারা হচ্ছে একটু প্রতিবাদী আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই স্বাধীনতা গুলোকে মানে বিস্তার লাভ করতে দেওয়া হয়নি। তাহলে এটা কখনো তারা বিভিন্ন রূপে এসেছে, আদিম যুগ থেকে শুরু করে সামন্তীয় যুগ এবং বর্তমানে পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থাটা চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কখনো মালিক সেজে, কখনো সামন্তীয় জমিদার সেজে, কখনো হচ্ছে পুঁজিবাদী সমাজের হচ্ছে মালিক এবং আমলাতন্ত্র যারা ই করছেন তাদের এখান থেকে। তো এই যে আমাদের সব ধরনের স্বাধীনতা, সজল ভাই হয়তো একটু বিচার করছিলেন যে আসলে সব ধরনের স্বাধীনতা কিনা, আমি মনে করি যে আসলে আমাদের সব ধরনের স্বাধীনতা হরণ করা হচ্ছে এবং যেসব আইন তৈরি করা হচ্ছে এবং সেই আইনগুলো কিন্তু আসলে স্বাধীনতার পক্ষের কিনা আইন সাধারণ মানুষের জন্য সেটা আসলে সন্ধান হচ্ছি আমি, কেননা আমি আমি ফাঁকে 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 একটু ঢুকি মানে শব্দ চয়নের ক্ষেত্রে হয়তো যেমন বিত্রে নয়, বিষয়টি হচ্ছে আমি আরো স্পষ্ট করতে চাই আমাদের দর্শকদের কাছে, আমরা যেমন এই যে কথা বলছি এই ক্ষেত্রে আমাদের সরাসরি কিন্তু কেউ হস্তক্ষেপ করছেন না, কিন্তু এটি ঠিক যে আমাদের নিজেদেরই একটি সার্ভেইলেন্সের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, অনেক কথাই হয়তো বা রেখে রেখে বলছি, আবার অনেক কথা বলে ফেলছি, অনেক কথা বলছিও কিন্তু আবার অনেক কথাই হয়তো বা অতখানি যতখানি জোরে বলা জোর দিয়ে বলা দরকার সেইটি নিজে থেকে বলি না, সেটাও বলছি না।
তো এই যে আমাদেরকে যে বিভিন্ন আইন তৈরি করা হচ্ছে, আপনারা দেখেছেন যে আমাদের তথ্য অধিকার আইন আছে, ডিজিটাল নিরাপত্তা আইন আছে, আমরা সেগুলোকে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনকে কিন্তু আমরা কালো আইন বলছি, এবং রিসেন্ট যেটা যুক্ত হয়েছে অফিসিয়াল সিক্রেটস আইন, যেটা হচ্ছে প্রায় 100 বছর পুরনো, এবং আমরা আসলে সেই যে আমাদের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে সেটার কিন্তু একটা প্রতিরূপ দেখতে পাচ্ছি, যে সেই ব্রিটিশ আমলের যে আইনগুলো আছে, পুরনো আইনগুলো আছে, সেই আইনগুলো দিয়েই আমার চলে যাচ্ছে, এবং সেগুলো দিয়ে কিন্তু আমাদের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে আমি মনে করছি। এবং শোষিত এবং এই যে আমরা নিপীড়িত যারা আছি বা আমরা প্রতিবাদী যারা আছি, আমাদের সামনে তারা আসছে আইনগুলো নিয়ে, কিন্তু ভিন্ন ভিন্ন রূপে আসছে, কিন্তু তারা কিন্তু এটাকে আলাদা করে ওইভাবে যেটা স্বাধীনতা বলতেই দেওয়া হয় সেখানে কিন্তু কাজ করছে না, এই জায়গাটাতে হচ্ছে। যেমন আমরা যদি দেখি প্রথম আলোর আমাদের সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপরে যে আইনটি করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে, সেখানে 1923 সালে সেই আইনটি, যেটা সেই ব্রিটিশ আমলের আইনটি, তাহলে কি আমরা এটাকে ধরে নিতে পারি যে 100 বছর পরেও যদি আমি সেই ব্রিটিশকে ফলো করে সেই ব্রিটিশের আইন অনুযায়ী চলি, তাহলে আমি কি আসলে স্বাধীনতা অর্জন করেছি কিনা, অথবা আমার বাংলাদেশ কি আসলে কি স্বাধীনতা অর্জন করেছে কিনা, সেখানে আমরা নতুন প্রজন্ম যারা আছি আমাদের কাছে সন্দেহ থেকে যায়। আমরা বলছি যে আমাদের দেশ একটি হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে আমাদের জনগণ যারা আছে তারা একটি গণতান্ত্রিক অধিকার ভোগ করবে, কিন্তু সেই 71 সালের যুদ্ধের পর থেকে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেটা আসলে প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জিত হয়েছে কিনা সেটা হচ্ছে নিয়ে আমরা আসলেই খুবই চিন্তিতের মধ্যে আছি যে কি করব। তারপরে হচ্ছে আমরা যেটা বলি যে রাষ্ট্র ব্যবস্থা যদি আমাদের গণতান্ত্রিক হয়েও থাকে, কাগজে কলমে যেটা আমরা গণতান্ত্রিক বলছি, কিন্তু প্রকৃত পক্ষে চিত্রটি কিন্তু ভিন্ন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু স্বাধীনতা আসলে নাই সেই জায়গাটাতে। এবং আমরা যদি বলি যে বর্তমান যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে, সেখানে কিন্তু আমলাদের দ্বারা মালিক পক্ষ তাদেরকে নিয়ন্ত্রণ করছে, এবং আপনি এটা দেখবেন যে আমলাদের কিন্তু জবাবদিহিতা না থাকাই কিন্তু আমাদের এখানে দুর্নীতি, ঘুষ সহ আরো নানা নিপীড়নের মাত্রা তাদের দ্বারা বেড়ে যাচ্ছে, যার আমরা প্রমাণ দেখেছি, আপনারা দেখেছেন যে আমাদের সাংবাদিক রোজিনা আপার উপরে। আমি ওই দিন ময়মনসিং এর জেলা প্রশাসনের একজন কর্মকর্তার মুখে শুনেছি, একজন সাংবাদিককে উনি বলছেন যে আপনি তো 1000 টাকার জন্য আমার অফিসে বসে থাকেন, তাহলে আপনার আবার কিসের সম্মান? এই যে কথাটি, এই যে তাদের যে সামন্তীয় যে আচরণ গুলো, যে একজন সাংবাদিক তার সম্মান থাকবে না, সে হচ্ছে আমার নিয়ন্ত্রণে থাকবে, সে হচ্ছে আমার, আমি যেটা বলবো সেটা হচ্ছে তারা ই করবে, সংবাদ আকারে প্রকাশ করবে, এই যে ধারণাগুলো, সাংবাদিকরা বাইরে থেকে গিয়ে তারা সংবাদ প্রকাশ করতে পারবে না, তাদের নিজের ইচ্ছা মতো কোনো যেটা প্রকৃতপক্ষে যে ডকুমেন্ট গুলো থাকে সেগুলো নিয়ে প্রকাশ করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ হচ্ছে আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করছি সেই জায়গাটাতে। এবং আমরা দেখেছি রোজিনা আপা, উনি কিন্তু প্রথম সারির একটি পত্রিকা প্রথম আলোর একজন সিনিয়র সাংবাদিক, যিনি এই স্বাস্থ্য খাতের আমলাদের বিভিন্ন দুর্নীতির বিষয়ে হচ্ছে উনি একের পর এক তাদের মুখ উন্মোচন করেছেন, আপনারা সেটা পত্র পত্রিকার মাধ্যমেই দেখেছেন, কিন্তু তার রেজাল্ট আজকে আমরা কি দেখছি, তার রেজাল্ট দেখছি উনি কিন্তু আজকে কারাগারে। এবং এই যে আমরা যেটা বলি যে একচেটিয়া যে ব্যবসা করা হচ্ছে, মিডিয়া হাউস গুলো যে ব্যবসা করছে, সেখানে যে এই সরকারের আমাদের যে ভূমিকা ছিল, সরকারের যে ভূমিকা ছিল সেটা কিন্তু আসলে নির্বিকার, সে কিন্তু কোনো কিছু ওই সময়টাতে তাৎক্ষণিক কোনো কিছু রিয়্যাক্ট দেখায়নি। এই যে সাংবাদিক প্রতিবাদ কর্মসূচি, অবস্থান কর্মসূচি, আবার একটু বাবলির কথার ভিতরে আরো একটু ইন্টারাপ্ট করি, যে বাবলি তোমার নিজের এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোন রকম সমস্যার সম্মুখীন হয়েছে কিনা, সেই ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়টি একটু শুনে নিতে চাই। এটা সজল ভাই, যেহেতু সাংবাদিক হিসেবে কাজ করছে এবং আমার অবশ্য বেশি বয়স না সংবাদপত্র ইয়েতে, এই জগৎটাতে মাত্র প্রায় 6 বছর যাবত আমি আছি, কিন্তু এই 6 বছরে যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলো আসলেই খুবই খারাপ এবং ভয়াবহ ছিল। আমি শুধু একটু বলবো যে আমি যখন প্রথম হচ্ছে
কি বলবো ইয়েতে ফিল্ডে গিয়েছি, তৃণমূল পর্যায়ে নিউজ সংবাদ সংগ্রহ করতে গিয়েছি, সেখানে কিন্তু আমাকে একজন নারী হিসেবে নেগলেক্ট করা হয়েছে এবং বলছে কোত্থেকে কোন মেয়ে এসে পড়ে তারা সংবাদপত্র জগতে ঢুকে যায় এবং তারা হচ্ছে উল্টাপাল্টা করে, তাদের স্ক্যান্ডাল হয় এই এই টাইপের, তারা কিছু বুঝে না, লিখতে পারে না। এই যে প্রথম অবস্থায় যে এটা ছিল আমার মানসিক অবস্থাটা, এইটা দেখার পরে আমার সত্যিকার অর্থে প্রচন্ড রকম খারাপ লেগেছে এবং আমি চিন্তা করেছি যে সাংবাদিকতা তো আসলে একটি মহান পেশা এবং একটা চ্যালেঞ্জিং পেশা, এটা আমি জেনেই কিন্তু আমি এখানে এসেছি, কিন্তু এখানকার পরিবেশ যে এত ভয়াবহ হবে সেটা আসলে ছিল না, মাথায় ছিল না। যাই হোক, সেটা হচ্ছে আমরাই করেছি। আমি যেটুকু বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে রোজিনা আপা প্রথম সারির সাংবাদিক হওয়ার সুবাদে কিন্তু উনার যে নির্যাতনের যে ইটা আছে তাকে হেনস্থা করা হয়েছে সেটা কিন্তু সারা দেশে। তুমি যে বাবলি, মানে এই যে ভয়াবহ ভয়াবহ অবস্থাটি বললি, যে বর্ণনাগুলো তাতে মানে খুব বেশি কি ভয়াবহ অবস্থা না, এটা মানসিক, এটা ভয়াবহ হবে কারণ মানসিক ভাবে তো সেখানে কি বলবো এটা অসুস্থতার একটা লক্ষণ আমি আসলে দেখতে পেয়েছি, যে একজন নারী হিসেবে আমি সংবাদপত্র জগতে আসতে পারবো না। এই যে তাদের চিন্তা, এই চিন্তাটা আসলে কোন যুগের, সেই চিন্তাটা হচ্ছে মানে সেই চিন্তাটাই হচ্ছে ভয়াবহ, যে তারা কিভাবে চিন্তা করছে একজন নারী সে সংবাদপত্র জগতে আসতে পারবে না। আমি একটু বাবলি তোমাকে থামিয়ে দিচ্ছি, পরে হয়তো শোনা যাবে। আমি একটু আলপনার কাছে যাই। আলপনা, সে নিজেও নেত্রকোনায় কাজ করে যাচ্ছে, সময় টিভি তে সে কাজ করে যাচ্ছে। তো আলপনার কাছ থেকে এই ফাঁকে একটু শুনে নিতে চাই যে তার অভিজ্ঞতার বিষয়টি, সংবাদপত্র সংগ্রহ করতে গিয়ে কিংবা সাংবাদিক হিসেবে কাজ করতে গিয়ে এই মফস্বল সাংবাদিকতায় নারীদের কি অবস্থা, আলপনা। হ্যাঁ সজল ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। আর আমাদের মাঝে আছে, দেখলাম যে সেলিম ভাই আছেন, সালিম সামাদ ভাই, তারপরে স্বপন ভাই আছেন, বাবলি আছে। ভালো লাগলো বেশ বাবলির কথাগুলো। আমাকে কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এই সংবাদ সাংবাদিকতায় কাজ করতে গিয়ে এটা আসলেই বরাবরই এটা চ্যালেঞ্জিং পেশা, এটা আমি মনে করি এটা নারী পুরুষ উভয়ের জন্যই, সবার জন্যই একটা চ্যালেঞ্জের পেশা। এটার মধ্যে যে আমি তথ্য আনবো এবং সেই তথ্যটা প্রকাশ করব, আর এটা আসলে আমরা কাদের জন্য, আমি যদি একটু বলতে চাই যে আমরা কাদের জন্য প্রকাশটা করি, আসলে আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু আমরা সরকারের জন্যই প্রকাশ করি। এখানে একটা গ্যাপ রয়েছে আমাদের মনে হয়, আমরা বুঝতে পারি না, কারণ যে কোনো ভাবে যে কোনো কিছুতে এই সাংবাদিকতার বিপক্ষে চলে যায় আসলে, যে যেভাবে সেটা আসলে হয় আমরা সরকারের জন্যই করি। সরকারের কিছু লোকজন থাকে যারা এই যে দুর্নীতিটা যারা করে, তারা তো কয়েকজন ব্যক্তি বিশেষ ব্যক্তি ব্যক্তিরা করে, কিন্তু সরকারকে সহযোগিতা করার জন্য, সেটা সামনে আনার জন্য সাংবাদিকরা কাজ করে। এই জিনিসটা বুঝতে হবে, এই জায়গাটা বোধহয় আমরা কেউ আসলে উত্থাপন করি না বা এই গ্যাপ থেকে যায়। আমি আশা করব এই জায়গাটাকে আর একটু পরিষ্কার করার জন্য, এটা আমাদের এই একটা মারাত্মক ধরনের গ্যাপ থেকে যায় যে সাংবাদিকরা আসলে কাদের জন্য করে এবং কেন এই শত্রু, এটা একটা পয়েন্ট। এখন আমি আমারটা বলি, তো যখন করতে যাই তখন দেখা যায় যে মানে মনে হচ্ছে যে কোনো আমাদের দুর্নীতির বিষয়, বিশেষ করে হচ্ছে দুর্নীতির রিপোর্ট গুলা যখন আমরা করি, আমাদের কিন্তু আমরা মফস্বলে যারা কাজ করি, জোতা সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আমাদেরকেই করতে হয়। ঢাকা শহরে বিট করা আছে, যেমন এই যেমন সচিবালয় করে, মানে যারা বিট করে তারা সচিবালয়ে বিট করে, বা যারা স্বাস্থ্য খাতে বিট করে তারা স্বাস্থ্য খাত করে, যারা রাজনীতি বিট করছে তারা আওয়ামী লীগ বা বিএনপি, এরকম এক একটা পার্টির জন্য এক একজন বিট করে। কিন্তু আমাদের কিন্তু সেই সুযোগটা নেই, আমাদের কিন্তু এই মানে সব ধরনের, একেবারে সব ধরনের আওয়ামী লীগ বিএনপি থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সকল কিছু আমাদেরকেই করতে হয় কম বেশি। তো সেক্ষেত্রে এ টু জেড, আর যে কারণে আমাদের এই জায়গায় একটু অভিজ্ঞতা একটু বেশি, বেশি আমি ওইটা বলবো না যে উনাদের চাইতে বেশি বলবো না, উনাদের যার যার জায়গা থেকে উনাদের তো বেশি, আর আমাদের সার্বিকটার এই জায়গাটা এই অভিজ্ঞতাটা বেশি আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় যে হয়রানিমূলক, এই যে তথ্য আনতে যায় যে হয়রানিমূলক, এবং
কি ধরনের যে আচরণটা, কিছুটা তো বাবলি বললই, তারপরে উভয়ের ক্ষেত্রেই যখন এই সমস্যাটা, নারী পুরুষ, তার মধ্যে যখন আপনি নারী থাকবেন বা নারী হবে যে তিনি, সেটা তো আরো বড় ধরনের একটা বড় সমস্যা। হ্যাঁ, এটার সমস্যাটা বিশেষ করে হয় দেখা যায় যে আমাদের যখন কলিকরা থাকে, কলিকরা যদি হ্যাঁ, এই আলপনা আলপনা কোন একটু কি ধরনের যে বাবলি বললো না, যে এরকম ধরনের, জি এটি একটি অসুবিধা যে আসলে ডিজিটাল মাধ্যমে এই বিষয়টি জি সজল ভাই, সমস্যা হচ্ছে হ্যাঁ, সজল। না না এখন ঠিক আছে, মানে মাঝখানে, আরেকটা কথা বলি, এটা হচ্ছে যে আমাদের একটা সময় সীমাও নির্ধারণ করে রাখা দরকার দরকার, সবাই তো কিছু কিছু বলবেন, সেই জন্য। না ঠিক আছে শোভন ভাই বলেন, অসুবিধা নাই, হ্যাঁ আমরা শুনবো, সমস্যা নাই, বড়দেরটাই শোনা দরকার। না আমি বলছি, আমি এমদাদুল হক মিল্লাত সভাপতিত্ব করছি, তো ও আচ্ছা সভাপতিত্ব আচ্ছা থেকে মিল্লাত ভাই, দায়িত্ব আছে তো। হ্যাঁ, না না সবাই ঠিক আছে ঠিক মানে আছে ঠিক আছে, মানে আজকের যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে যে আমাদের মত জি জি প্রকাশের স্বাধীনতা কি শৃঙ্খলিত। আমার মনে হয় যে আমরা এই আলোচনাটাকে ধরেই বাকি বিষয়গুলিও তো আসবে অবশ্যই, আর তো আমরা মনোযোগ দিয়েই শুনছি। জি জি বলো আলপনা বলো। আমরা না ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ জি, মানে 5 মিনিট আলপনা না 10 মিনিট নেওয়ার এটা পর হলেও একটা ভালো হয়, এটাও একটা ভালো কথা। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমি অল্পতেই শেষ করব। তো দেখা গেছে হ্যাঁ যে আমাদের এই ধরনের হয়রানিগুলো প্রতিনিয়ত ঘটছে, এটা মানে শুরু থেকে, এটা এখনকার না, তো আমার তো অনেক বছর হয়ে গেছে, প্রায় 1.5 যুগ হয়ে গেছে, যে কারণে এই এই জায়গাটা একটু, আমি আমার জায়গাটায় যেহেতু একটু অবস্থানটা করে নিয়েছি, এখন ওই সমস্যাটা হচ্ছে না, কিন্তু দেখা গেছে যে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো, আমরা কোন ধরনের যখন তথ্য আনতে যাই, এটা প্রথম যখন ছিল যে বাবলি যে বলো যে প্রথম প্রথম যে প্রবলেমটা ছিল যে তথ্য আনা বা এক জায়গায় যাওয়া, এটা প্রথম অবস্থায় এটা একেবারে অবিস্মরণীয় মানে ঘটনা, যে ভয়াবহ ঘটনা, যে একজন মানুষ যে ভালো কাজ করবে, ভালো কাজের পিছনে যে আরেকজন সাথে সাথে হচ্ছে আপনার ওই বাধা দিচ্ছে, এই জায়গাটা থেকে আমাদের যে মত প্রকাশের যে মূল জায়গাটায় আমাকে আসতে হবে, আমরা কতটুকু ইউনাইটেড, এবং আমরা যে রাষ্ট্রের জন্য কাজ করছি, ভালো কাজ করছি, সেটা আমরা আসলে মন থেকে কতজন করছি, তো এই জায়গায় যখন আমরা চলে আসতে পারবো, তখন মনে হয় এই ভয়াবহ অবস্থাটা একটু কমে যাবে। কোনো কারণে একজন সাংবাদিক যখন হেনস্থার শিকার হন বা কোনো ধরনের কোনো কাজের শিকার হন, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, যেহেতু অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করছেন, সেটা হচ্ছে পরিষ্কার এবং পরিচ্ছন্ন যে আমাদের এই আমরা যারা শিকার হই এগুলোর, দেখা যায় যে কোনো না কোনো ভাবে আমাদের কেউ না কেউ ইনভলভ থাকে, কোনো না কোনো কারণে আমাদের একটা ওই ইসে থাকে, যে কি বলবো এটাকে, যে একটা মানে পিছন থেকে বা বাইরে থেকে একটা মদত বাধা থাকে, বাধা একটা থাকে মানে মদত। বাধা থাকে, মদতও থাকে বলতে পারেন, যে আচ্ছা আমাদের মানে এমন ভাবে কিছু কথা থাকে বা ই থাকে, তখন ওরা কিন্তু আসলে সাহসটা পায়। এটা হচ্ছে মূলত, এটা হচ্ছে মফস্বল এলাকার যে সিস্টেমটা, এটা তো এই কারণে দেখা গেছে যে এই অন্যায়গুলো হয়ে যাচ্ছে বা এই অন্যায়গুলো করে যাচ্ছে, যে একজন একজন লিখে ফেললো, তখন দুইজন বা তিনজন বলল যে আরে এটা তো এরকম করে লিখছে, এটা তো আপনার এখানে না লিখলেও পারতো, বা এইগুলি লিখছে দেখেন একটু দেখে দেন, এই যে ব্যাপারগুলো, এইগুলো থেকে আমাদেরকে সরে আসার জন্য আমার মনে হয় এটা সময় লাগবে, এবং যতদিন না পর্যন্ত যে আমরা এই জায়গাগুলো থেকে বের হইতে না পারবো, এই ততদিন পর্যন্ত আমাদেরকে এই ভোগান্তির শিকারটা হতে হবে, এটা একেবারে পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এটা যে যেভাবেই নিক আমি এটা আজীবন বলে যাব, এবং এটা এটা হচ্ছে আমার একদম এই এই তিক্ত অভিজ্ঞতা, আমি এটাকে একেবারে পরিচ্ছন্ন ভাবে এবং প্রত্যক্ষ ভাবে দেখেছি যে এই সমস্যাগুলি হচ্ছে, তো এগুলো থেকে আমাদেরকে উত্তরণ না ঘটানো পর্যন্ত আমরা মনে হয় জাতীয় বলেন, স্থানীয় বলেন, মফস্বল বলেন, প্রত্যেক জায়গায় এই হয়রানির শিকারটা হতে হবে। দেখেন অন্য পেশায় কিন্তু এই ধরনের সুযোগ মানে ইয়েটা নাই, আপনি ডাক্তারি পেশায় বলেন, আপনি উকিল পেশায় বলেন, আমাদের এই মানে যাদের যাদের কোনো ধরনের দেখা গেছে যে কোনো কারণে কোনো প্রবলেম হলেও বা কিছু হলেও একটা, এই সবাই মিলে ঘাপটি মেরে ধরে, সবাই মিলে এই এমন ভাবে ধরে যে
আপনি যিনি অপরাধ করছে বা যার বিরুদ্ধে সুনির্দিষ্ট সমস্যাটা রয়েছে বা যার বিরুদ্ধে অভিযোগটা আনা যাচ্ছে তার বিরুদ্ধে আপনি আনতে পারছেন না, দেখা গেছে সবাই মিলে ধরে ফেলছে। এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদেরকে আরো পরিচ্ছন্ন হতে হবে, এই জায়গাটা আমাদেরকে আরো ইউনাইটেড হতে হবে যে আমরা কাদের জন্য কাজ করি, আমরা যাদের জন্য কাজ করি, আমরা তো নিজেদের জন্য কাজ করি না। এই জায়গাটায় এখনো কেন আমরা আসতে পারছি না যে পরের জন্যই কাজ করি, কিন্তু একসাথে থাকি আমরা, একত্রিত থাকি এখানে, কিসের একটুখানি নিজের সুবিধার জন্য, আজকে হয়তো আমার সুবিধার জন্য আমি আরেকজনের, যেমন বাবলি একটা কাজ করলো বা বাবলির বিরুদ্ধে আমি একটু কথা অন্যভাবে বলে ফেললাম যে বাবলি কি বুঝে, বাবলি কি করবে। তো এই আমাদের এইগুলি মন মানসিকতা গুলি থেকে সরে আসতে হবে এবং এগুলির জন্যই আজকে এই সমস্যাগুলি সমাধান হচ্ছে না আমার মনে হয়। না হলে এই যে এতদিন পর্যন্ত আমরা একটা একটা করে যদি যাই, সাগর রুনির বিচার হচ্ছে না, এরকম বিভিন্ন পর্যায়ের বিচারগুলো বা বিভিন্ন সময়ে যে সাংবাদিকরা হেনস্থার শিকার হচ্ছে, আমাদের এই সমস্যাগুলো থেকেই যাচ্ছে এবং এটা শুধুমাত্র এই ইউনাইটেড না থাকার কারণে। এটা আপনারাও যদি বিশ্লেষণ করে দেখেন যে অন্যান্য পেশা এবং সাংবাদিকতা পেশার মধ্যে এই জায়গাটার মধ্যে বিরাট বড় একটা গ্যাপ রয়ে গেছে, বিরাট বড় একটা পার্থক্য রয়ে গেছে, আমরা এই জায়গাটায় আসতে পারছি না। এটার জন্য আমার মনে হয় কাজ করা দরকার। আমাদের নেতারা আছেন, এই সালিম ভাইরা আছেন, আচ্ছা এই এই বিষয়ে মিল্লাত ভাই আছেন, মানে আলপনা আলপনা যে আমাদের নিশ্চয়ই সাংবাদিকদেরও অনেক দায়িত্ব রয়েছে, সাংবাদিকতার এথিক্স রয়েছে এবং সংবাদ মানে রিপোর্টিংটা অনেক সময় দেখা যায় অনেকেই, অনেক সাংবাদিক ঠিকঠাক রিপোর্টিংটিও করতে জানেন না, এই বিষয়টি যেমন রয়েছে, আর বিশেষ করে মফস্বলে অনেকগুলো জটিলতাই রয়েছে। তো এই রিপোর্টিং শেখার, শিখে ওঠার, বুঝে ওঠার যে মানসিকতা সেই বিষয়টি নিয়ে, সেইটা নিয়ে আমি একদম আলপনার সরাসরি যে নিজের অভিজ্ঞতাটি কিভাবে, সেই বিষয়টি একটু শুনবো আমরা একটু পরবর্তী সময়ে, আমরা অন্য আলোচকদের কথাও একটু ইফাকে একটু শুনে আসি। আমাদের সঙ্গে যুক্ত আছেন আহমেদ স্বপন মাহমুদ। স্বপন ভাই, স্বপন ভাইকে একটু, হ্যাঁ এই স্বপন ভাই, এই যে কথাগুলো হচ্ছিল এর আগে বাবলি বলেছে সালিম ভাইয়ের কথা, সালিম সামাদ ভাইয়ের কথা হয়তো আপনি শুনতে পারেননি, একটু পরে যুক্ত হয়েছে, তার আগে এর মধ্যে আলপনা বললো। আর বিশেষত আজকে যে আয়োজনটি রুদিনে ইসলামের উপর, এই যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেল এবং তাকে জামিনও দেওয়া হলো না, আগামী রবিবার পর্যন্ত ঝুলিয়ে রাখা হলো, একজন মা তিনি, নারী সাংবাদিক, সেই ক্ষেত্রে এই যে এই ধরনের একটি হেনস্থার শিকার হতে হলো, তার অপরাধ কি, তাকে কি অপরাধে এমন দণ্ড দেওয়া হলো, সেটি একটি বিষয়। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ সজল এই আজকের আয়োজনের জন্য। আমি বোধহয় খুব বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ আমার ওই গলার সমস্যা আছে এবং কথা বলা যত কম বলা যায় এরকম একটা বিষয় আছে। আপনি জানেন যে কথা শুরু করলে আমি সাধারণত শেষ করি না, সময় চলতেই থাকে, কিন্তু এখন আর ঘটনা উল্টো। আমরা বাবলির কথা শুনছি এবং আপনার আলপনার কথা শুনলাম, যেটা হচ্ছে যে হয় কি যে বেসিক জায়গাটা কোথায়, যে আপনার জনগণের প্রতি সরকারের যে জবাবদিহিতা, দায়বদ্ধতা, প্রশ্নটা হচ্ছে সেই জায়গায়। কথা আপনি বলতে পারছেন বা পারছেন না, তাহলে আমরা শৃঙ্খলিত তো আমরা দেখছি, আমরা দেখলাম যে 2018-তে ডিজিটাল সিকিউরিটি আইন হওয়ার পর থেকে 2000-এরও বেশি মামলা হয়েছে, একটা দুই, এবং সেই 2000-এরও বেশি যে মামলা হয়, এটা যদি স্বাধীনতা থাকতোই তা মামলাটা কেন হয়। আমরা দেখলাম যে এই আপনার প্রধানমন্ত্রী নিয়ে কোনো কথা বলা যাবে না, আমরা দেখলাম যে অমুক তমুক নিয়ে কথা বলা যাবে, তারা হোলি ফ্যামিলি, রাজকীয় রয়্যাল ফ্যামিলি নিয়ে কোনো কথা বলা যাবে না, তার জন্য আইন হয়, তাহলে কথা শৃঙ্খলিত তো বটেই। আমরা দেখলাম যে নির্বাচন হয় রাতে, দিনের নির্বাচন রাতে হয়ে যায়, তো জনগণ তো নাই কোথাও, আসলে জনগণের প্রয়োজন নাই, কেমন এখন মত, শুধু এটা তো মত প্রকাশের ব্যাপারটা হচ্ছে একটা ওভারঅল গণতান্ত্রিক একটা ব্যবস্থার একটা অংশ। তো গণতান্ত্রিক ব্যবস্থা যখন আসলে না থাকে তখন এই হয়। আর দ্বিতীয়ত সাংবাদিকতার ক্ষেত্রে যে বিষয়টা আপনি বললেন, আমরা যদি ব্যক্তিগত একজন রোগী যখন ডাক্তারের কাছে যায় তখন কিন্তু ডাক্তার রোগীর প্রতি কিন্তু তার আবেগ উতলাইয়া পড়ে না, সে দেখে একদম ক্রুড কঠিনভাবে তার রোগটা কি, চিকিৎসা কীভাবে করতে হবে সেটা, আত্মীয় স্বজন কী করে, কান্নাকাটি করে, কারণ তার সাথে ইমোশন আছে। এখন আজকে দেখেন যে 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 সাংবাদিক রোজিনা, তার প্রতি আমরা যেহেতু সংবাদ মাধ্যমের স্বাধীনতা মুক্ত গণমাধ্যম নিয়ে আমরা কাজ করি, আপনার দরিদ্র সাংগঠনিকভাবে কাজ করি, ব্যক্তি হিসেবে আমি ধরেন আমি নিজেও সাংবাদিকদের সাথে জড়িত ছিলাম, ফলে সেখানে আমার ব্যক্তিগত আবেগ আছে,
বা ধরেন আমাদের বাবলির আছে, আমাদের যারা এই জগতে আছে তাদের আবেগটা আছে, কিন্তু একইভাবে কিন্তু আপনি যদি একটু নিরাবেগ হয়ে আপনি দেখেন যে দীর্ঘদিন যাবত প্রথম আলোর প্রতি সরকারের যে মনোভঙ্গি আমরা তা জানি, এই যে সরকারের মনোভঙ্গির বলি হয়ে গেল আপনার আজকে রোজেনা ইসলাম, এটা কিন্তু কিন্তু কারণ আমরা আমরা আমি কথা বলেও দেখেছি অনেক অনেক সাংবাদিকের সাথে, বলছি এটা তো ঠিকই আছে কারণ সরকার একটু বাগে পাইছে একজনকে, অন্যায়টা হচ্ছে রোজেনার প্রতি ধরা যাক, কিন্তু সরকার তো প্রথম আলোকে এই অনেকদিন পরে গিয়া প্রথম আলোকে বাগে পাইছে, সুতরাং একটু দেখা দিচ্ছে যে দেখো আমি কি করতে পারি। এবং এটা নাকি সরকারের অনেক বদান্যতা, সেলিম ভাই শুনেন কালকে একজন বা সাংবাদিকেই বলতেছিল যে সরকার চাইলে এটা ডিজিটাল লাইনে ঢুকাইতে পারতো, সরকার তা না ঢুকাই একটা সিক্রেসি বাই করছে, কারণ ডিজিটাল লাইনে ঢুকাইলে নন অ্যাভেলেবল, তো এটা একটা বদান্যতা সরকারের যে ডিজিটাল লাইনে ঢুকায় নাই, এই ভাবনা কিন্তু আছে। আমরা ধর উবারে ওই দিন যাচ্ছিলাম, আমরা আলাপ করতেছিলাম দুই বন্ধু মিলে, উবারওয়ালা বললো যে কিসের সাংবাদিকতা ভাই, কি বলতেছেন স্যার, কিসের কি সাংবাদিকতা আছে নাকি? উবার ড্রাইভার তিনি যখন বলেন সাংবাদিকতা আছে নাকি, কারণ সাংবাদিকতার যে পরিস্থিতিটা আমরা তৈরি করলাম, এখানে মিল্লাদ ভাই আছেন আমাদের সভাপতি, আপনি তো আমরা সেলিম ভাই আছেন, আমরা একসাথেই কাজ করি সেলিম ভাইয়ের সাথে, প্রায় প্রতিদিনই কথাবার্তা হয়। এখন আপনি দেখেন যে এখানে আমরা যে সাংবাদিকতার পরিস্থিতি তৈরি করলাম, এখন পোষাপালা সরকারের কোলে ওইটা, ক্ষমতার কোলে বসে থেকে এখানে সাংবাদিকতা চলতেছে দেশে, এবং সেটা আমরা ধীরে ধীরে সাংবাদিকতার জায়গাটা আমরা একদম সংকুচিত করে ফেললাম। আর কেন করলাম? রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত হয়ে, কারণ সরকার এমন একটা ডিভাইড অ্যান্ড রোল খেললো, একটা মুক্তিযুদ্ধের চেতনা আনলো, যেন মুক্তিযুদ্ধের চেতনায় আপনি আপনি ধর্ষক সে খালাস পেয়ে যেতে পারে, একজন খুনি খালাস পেয়ে যেতে পারে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বইলে আপনি ধরেন যা খুশি তা করতে পারেন, দুর্নীতি করতে পারেন, লুটপাট করতে পারেন। অবাক কাণ্ড যে যেখানে দুর্নীতির আপনার করলো রোজিনা, যেখানে পদক পাওয়া উচিত, যেখানে এই দুর্নীতিবাজদের শাস্তি হওয়া উচিত, উল্টা তাকে বাগে পেয়ে ফাঁদে ফেলে এই একদম আপনার এটা ঘটনাটা কিন্তু করা হলো। কারণ এই ঘটনাটা কেবল রোজিনার বিরুদ্ধে না, এই ঘটনাটা হচ্ছে প্রথম আলোর বিরুদ্ধে, কারণ প্রথম আলোকে নিয়ে সরকারের নানা রকমের চাপ ছিল আমরা জানি, এবং এমনকি বন্ধ করে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি একবার হয়েছিল, অমুক সাংবাদিক কাজ করতে পারবে না, অমুক লিখতে পারবে না, এই নিয়েও প্রথম আলোর প্রতি ব্যাপার আছে, সেগুলো মানে ধরেন ভেতর থেকে সেগুলো আমরা জানি। কিন্তু এইটা ঘটনা হচ্ছে সাংবাদিক এই রোজিনার প্রতি আক্রোশ ছিল, এই এই আমলাতন্ত্রের যেটা বাবলি বলতেছিল যে আসলে যে কথাটা, এমনকি স্ত্রীমাম মারা যাওয়ার পরে জাফরুল্লাহ চৌধুরী বলছিলেন যে স্ত্রীমাম ঠিক আছে, ভালো মানুষ, বুঝলাম সব ঠিক আছে, মারা গেছে ওকে আমরা তার মাগফেরাত কামনা করি, কিন্তু স্ত্রীমাম সাহেব এই গণতন্ত্রে খুন করিয়া গণতন্ত্রে আমলাতান্ত্রিক একটা অবস্থায় নিয়ে গেছেন। হ্যাঁ, অর্থাৎ এখন আমলাতন্ত্র সবটা চালাচ্ছে, যেন রাজনীতিবিদরাও যেন হাতের মোয়া হয়ে গেছে, আর এই ঘটনা মানে খেলার পুতুল রাজনীতিবিদদের চেয়ে আমলাতন্ত্র চালাচ্ছে সমস্ত কিছু। আপনি দেখেন একজন পুলিশের ক্ষমতা, একজন কনস্টেবলের আচরণটা দেখেন, আপনার যে যে আপনার এর সময় যে ঘটনাটা ঘটলো ডাক্তারের সাথে, আপনি আচরণটা দেখেন, এটা যদি একটু সাধারণ হইতো, এটা যদি আমি আপনি হইতাম কি হইতো, হেনস্থার কোনো শিকার মানে শেষ নাই। অর্থাৎ এতই পাওয়ারফুল একটা সাধারণ কনস্টেবল, তাদের অঙ্গভঙ্গি দেখেন তারা কি পরিমাণ ক্ষমতাবান, সরকারের সবচেয়ে জুনিয়র একজন কর্মকর্তার আচরণ দেখেন মানে সাধারণ জনগণের প্রতি, কারণ তারা জানে যে এই নির্বাচন কিভাবে হলো, এখন গণতন্ত্র বলতে কি বোঝায়, এটা তারা ভালো সবাই ভালো করে জানে। তো এইরকম একটা অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের অধীনে যখন রাষ্ট্র চলে দেশ চলে, এর চেয়ে আর আমরা আসলে বেশি কি চাইতে আর পারি, কারণ আপনার তো জবাবদিহিতা কোনো পর্যায়ে নাই। একজন সরকারি কর্মকর্তা দুর্নীতি করতেছে, নাম ধরে দেখাইতেছেন, তার শাস্তি না হয়ে যে বলতেছে তার শাস্তি হয়, এই যদি ব্যবস্থা হয় এখানে ধরেন আমরা কোথায় প্রত্যেকের ধরেন আপনি ফেসবুকে ছাড়া দেওয়ার জন্য ভালো কার ছেলেটা কি হইলো, তার অবুজ বুঝে নাই হয়তো দিয়ে দিছে, কি হইলো জেল কাটতে হয়, আর একজন বাউলের জেল কাটতে হয়, রীতা দেওয়ানের জেল কাটতে হয়, শরীয়তের জেল কাটতে হয়, যাকে তাকে আপনি ধরে ফেলেন, তো আপনি গুম করে ফেলেন, খুন করে ফেলেন, আপনি এই যে ধরে আপনি আপনি গুম করে ফেলছেন, গুলি করে ফেলছেন, মারি ফেলছেন, এই যে কাহিনীগুলো হচ্ছে, এটা তো ওভারঅল সিস্টেমের একটা ব্যবস্থা। আর মত প্রকাশের স্বাধীনতা শৃঙ্খলিত আজকে রোজিনা কেন, এটা তো কোনো যুক্তি নাই রোজিনা কেন। আপনি 1923 সালে একটা আইন, যেটা আপনার যখন নারী বা আমাদের তত্ত্ব অধিকার আইন হয় 2009 সালে, হওয়ার পরে এটা কিন্তু অবসলিট, অকার্যকর, কারণ যখনই তত্ত্ব অধিকার আইন থাকে তখন সিক্রেসি অ্যাক্ট থাকতে পারে না, এটা অকার্যকর হয়ে যায়, সে অকার্যকর দায়ী করার জন্য সময় দিলেন কি বৃহস্পতিবার শুনানি হবে, প্রতিটা জিনিস কিন্তু পরিকল্পিত, কারণ বৃহস্পতিবার হবে না, তার কি শুক্র শনি আরো দুদিন থাকো, ব্যাপারটা হচ্ছে এটা সাংবাদিকদেরকে ছবক দেওয়া, এই
তোমরা যে কোলে বসে আছো কোলে বসে থাকো, ক্ষমতার কুল থেকে একটু নাড়াচাড়া করবা, ব্যবস্থা কিন্তু এটা করে দেবো। এটা হলো একটা প্রথম সবক, শিক্ষাদান পদ্ধতির একটা অংশ। এই যে দেখে রাখো, এই যে আপনি দেখেন যে কিশোরকে যে শাস্তি দেওয়া হলো, মুস্তাক তো মারাই গেল, কি হইলো, কিছু আসে যাক আরো, মরে যাক। রুজিনা অসুস্থ টিকা নিয়ে মাত্র ঢুকলো, তার অনেকগুলো রোগে তিনি ভোগেন। কেমন মানুষের তো মানবিকতাও আছে। আইন কি? আইন হচ্ছে সর্বোচ্চ মানবিক একটা ব্যাপার, সংবিধান দ্বারা প্রণীত, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন হইতে পারে না, কিন্তু বাংলাদেশে হয়েছে। এখন আপনার সেরকমভাবে মানবিক আইন প্রথম কথাটাই হচ্ছে, এই যে আমাদের মিলাদ ভাই আছেন, একটা মানবিক ব্যাপার। সেই আইন আপনি দেখতেছেন আজকে রাষ্ট্রের অমানবিক রাষ্ট্রের হাতে পড়ে অমানবিক হয়ে গেছে। তারপরে বৃহস্পতিবার হবে না, আদায় দিতে বিলম্ব, কেউ কেউ ফেসবুকে লিখে ফেলছেন জামিন হয়ে গেছে। দেখা গেল পরবর্তী, আমি তো প্রথম আলোকে ফোন দিলাম, বলছে না সোহান ভাই এখনো আমরা নিশ্চিত না। আমি বললাম ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, বলছে এটা UNB বলছে, দু এখন এটা বলার পরে কয়েকজন স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু এটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত না। একটু পরেই দেখলাম যে ডেইলি স্টার খুলে যে না এটা রোববারে মানে এতে চলে গেছে। আবার মানেটা কি? মানেটা হচ্ছে যে এটা খেলা দেখানো হচ্ছে, যে দেখো ঝামেলা করবা, ডান্ডা কিন্তু আমার হাতে একদম সোজা করে ফেলবো। এই তো আর কি। আর প্রথম আলোকে দীর্ঘদিন প্রথম আলোর প্রতি যে আক্রোশ ছিল, ক্ষোভ ছিল, এই জিনিসটা একটু প্রকাশ করলো। আর বাকি মিডিয়া টিডিয়া যারা আছে, আপনি এখানে বলবেন মিডিয়াই তো সরকারি মিডিয়া, এখানে হলো প্রেস দূত ছাপো, কথা বলতে পারবো না। সরকারি মিডিয়া ছাড়া কোন মিডিয়া? স্বপন ভাই, এই যে আমাদের দর্শকদের মধ্য থেকে কয়েকটি মন্তব্য এসেছে, যে এই যে নজরুল হায়াত যেমন লিখেছেন, সাংবাদিকদের রাজনৈতিক দলের লেজুর বৃত্তি আর ব্যক্তিগত স্বার্থপরতা, মালিকদের খবর দাবি কি সরকারের চাইতেও বড় প্রতিবন্ধকতা নয় এই বিষয়টি? এবং তার আগে আমি দেখছি ইয়াজদানি কুরাইশী লিখেছেন যে পরিবর্তনের পক্ষে ভূমিকা রাখে আমাদের সকল সংকট দিন শেষে, ইতিবাচক পরিবর্তনের দিকে ভূমিকা রাখে, বলা যায় দুর্ভাগা দেশে সংকট উত্তরণের চাপি ভূমিকা রাখে। একজন রোজিনা হেনস্থার মধ্য দিয়ে সেই বাক স্বাধীনতার পক্ষে এরকম একটা অর্জনের দিকে যাচ্ছে। যাই হোক, এই ধরনের কথা এসেছে। এই লেজুর বৃত্তির যে বিষয়টি আপনি যেটা বলছিলেন, কুলে বসে থাকো আর না থাকলেই সমস্যা, সেই জায়গার অবসান কি হওয়া দরকার না? আমি আমরা জানি যে উন্নত বিশ্বের অনেকগুলো দেশে, আমেরিকাতেও খোঁজ অন্তপক্ষে সংবাদপত্রের স্বাধীনতার বিষয়টি তারা চর্চা করে, অনেক দেশে হয়তো বা করে না, কিন্তু সেই জায়গাটি এই যে সার্ভেইলেন্স অ্যাক্ট, ডিজিটাল নিরাপত্তা আইন, এই সমস্ত বিষয়গুলো দিয়ে আমাদের অনেক বেশি খর্ব করা হয়েছে কিনা সেই বিষয়টি? না নিশ্চয়ই খর্ব তো বটে। আপনি দেখেন যে ডিজিটাল আইনকে তো আমরা বলি, সেলিম ভাই আছেন, আমরা একদম সরাসরি বলে এটা বাতিল করতে হবে, এটা কালো আইন, এটাকে বাতিল করতে হবে, পরিষ্কার। এটা আমাদের আমরা প্রকাশ্যেই বলি, মিটিং সভা সমিতিতে সবসময় বলি, এমনকি যে প্রেস রিলিজ গুলা পাঠাই সেগুলোতেও বলি। সেলিম ভাই, আমরা সেলিম ভাই আমাদের সেক্রেটারি জেনারেল ফোরাম ফর ফ্রিডম অফ এক্সপ্রেশন, যেটা আছে আমাদের একটা নেটওয়ার্ক আছে, এটার আপনারা উনি সেক্রেটারি জেনারেল উনি। তো যেটা হচ্ছে, যেটা নজরুল হায়াত ভাই বললেন এবং কি আমাদের কাজল ভাই বললেন, দুটা কথাই ঠিক আছে। হয়টা কি যে আপনি তো দেখেন টেলিভিশনে টক শোগুলো দেখবেন, টক শোগুলোতে সাংবাদিক নেতারা বা সাংবাদিকরা যখন যায়, তারা কিন্তু রাজনৈতিক বক্তব্য দেয়। একজন আমলা, একজন পুলিশ প্রধান, প্রত্যেকে কিন্তু রাজনৈতিক বক্তব্য দেয়। এই রাজনৈতিক বক্তব্যের সাহসিকতা কেমনে হইলো? আমি যখন পেশাদার সাংবাদিক বা আমি পেশাদার একজন প্রশাসনিক কর্মকর্তা, একজন পুলিশ, আমি কি রাজনৈতিক বক্তৃতা দিতে পারি? কিন্তু এখানে তো দেওয়া হয়, কারণ এটা উৎসাহ পায়। ও আচ্ছা ঠিক আছে, এবং সেইটা শো করতে চাই। আমি কিন্তু আওয়ামী লীগ করি, সাবধান, আয়ের বাইরে এর বাইরে, বা আমি যুবলীগ করি, বা আমি ছাত্রলীগ করি, হ্যাঁ আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষের সাংবাদিক, আমি সরকারি পক্ষের সাংবাদিক, ব্যাপারটা এই টাইপের। যে কারণে দেখবেন যে ওই যে আপনি জানেন সরওয়ার ভাই মারা গেলেন, ভদ্রলোক যে প্রধানমন্ত্রীর নোবেল পাওয়া দরকার, এই না কত ক্রিটিসিজমের মুখে পড়ছিলেন। তো হয়তো কি যে এই যে এখন কাঁদতেছেন যে কেন নোবেল দেওয়া হলো না, নোবেল নাকি প্রত্যেক মানুষের অন্তরে অন্তরে হাসিনার প্রতি আছে, অবদুল কাদের সাহেব বললেন, এই সব ন্যাকামি এইগুলা ধরেন একটা বড় ব্যাপার। এখন আজকে কি রোজিনা, আপনি দেখেন এই যে এখানে যারা আছেন আপনাদেরকে বলি এবং যারা শুনছেন কিছু মনে করবেন না, মানে ক্ষমা করবেন, যখন সেলিম ভাই আছেন বলি, যখন আমাদের এই যে সংগ্রামের সম্পাদক আসাদকে জন নেওয়া হইলো, ভাঙচুর করা হইলো, এই প্রতিবাদ কি তখন হয়েছিল? তিনি তো একটা পত্রিকার সম্পাদক, কেন সম্পাদক ভুলটা কোথায়? উনি সংগ্রামের সম্পাদক, তো সংগ্রামের সম্পাদক তখন তার বাক স্বাধীনতা থাকতে পারবে না। আগে আমাদের বুঝতে হবে আমাদের সহিষ্ণুতার জায়গা কতটুকু। সংগ্রামের সম্পাদকের বাক স্বাধীনতা থাকতে পারবে না, শিবির হইলেই
মেরে ফেলো, আবরারকে শিবির মনে করে মেরে ফেললো। হ্যাঁ, প্রত্যেকটা হলে হলে টর্চ ছাড়ছে। আপনি দেখবেন, অর্থাৎ আমি পুরো বক্তব্যটা যেটা বলছি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থা যদি না থাকে তাহলে যা যা হওয়া দরকার একটা দেশে, স্বৈরাচার ফেসিবাদ যাই বলে না কেন, সেই একটা ব্যবস্থার মধ্যে আমরা আছি। এখন তাদের মধ্যে একটা সুবিধাজনক গোষ্ঠী আছে, তারা কারা? তারা হচ্ছে ব্যবসা যারা করে। এখন আজকে যে এই যে রোজিনার ঘটনা, এটা তো আসলে ব্যবসায়ীর একটা ঘটনা, কারণ সংসদের 70% ব্যবসায়ী। তো এখন যখন দুর্নীতিটা হয়, রিপোর্টটা হয়, এটা গিয়া পরে কার কারে? সরকারের কারে? আমরা জানি খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যখন বলা হলো দাও কি আইন আছে একটু ঠুকে দাও, এই জন্য 5 ঘন্টা 5.5 ঘন্টা সময় গেল, সেটা আমরা জানি কোথেকে নির্দেশনা, কে বলছে কে দিছে। এখন আমরা এই কথাগুলা, এই যে প্রতিবাদ হলো, প্রতিবাদ তো হচ্ছে, সাংবাদিক সমাজ তো প্রতিবাদ করতেছে, এবং ঢাকা না, ঢাকার বাইরে থেকেও কোনো লাভ আছে? সারা দেশের প্রতিবাদ হইলো কিশোর মুস্তাকের জন মারা গেল যে ডিএসআই আইন বাতিল করার জন্য, কই কিছু হয়েছে? কারণ এখানে জনগণের বক্তব্য শোনার মতো সময় সরকারের নাই। এখন আমরা ইতিবাচক মনোভাব ধারণ করতেই পারি, কারণ ইতিবাচক ছাড়া তো আসলে উপায়ও নাই, বেঁচে যেহেতু থাকতে হয় তার জন্য একটা স্বপ্ন রাখতে হয়। কিন্তু আপনি দেখবেন যে আপনি যদি একটু নিরপেক্ষভাবে আওয়ামী লীগ বিএনপি এই ছায়াতল থেকে বের হয়ে একটু দেখতে চাই, এক চেতনা কি পরিমাণ সর্ববিনাশী, সর্বপ্লাবী চেতনা ধ্বংস করে দিল একটা জাতকে চোখের সামনে 13 সালের পর থেকে আমরা দেখতেছি। তাহলে আপনি দেখেন যে চেতনা বলে যে দুর্নীতি, লুটপাট, রাহাজানি, অত্যাচার, দখলদারিত্ব, হ্যাঁ এটার তো সীমা নাই। যে যে ভুগতেছে তারা জানতেছে, আপনি এখানে বসে আছেন, আরামে আছেন, চেতনার কথা বলে সুন্দর ব্যবসা বাণিজ্য করতেছেন, অসুবিধা নাই, একটা অন্যায় করতেছেন, সমস্যা নাই, একটা মেয়েকে টিস করতেছেন, সমস্যা নাই, কারণ আপনি চেতনা আছে, তো আপনি চেতনার পক্ষের লোক। কিন্তু একটু একটু এই ফাঁকে স্বপন ভাইকে একটু বলি যে, ধরেন যে এর আগের ঘটনাগুলো আমরা জানি, 75-এর পরবর্তী সময়ে যেভাবে সামরিক শাসন এসেছে, ইন্ডেমনিটি অ্যাক্ট এসেছে, বঙ্গবন্ধুর কথা উচ্চারণ করা যেত না, মুক্তিযুদ্ধের সপক্ষের যে শক্তি তারা ভীষণ রকম কোণঠাসা অবস্থায় ছিল, সেই জায়গায় মুক্তিযুদ্ধের সপক্ষে 75-এর যে ঘটনা, এটা নিন্দনীয় এবং এটা নির্ধার করা তো মানে ভাষায় যায়, কিন্তু 75 পরবর্তীতে ইন্ডেমনিটি বিল এগুলো বাতিল, এগুলো খালি মানে এগুলোকে সমর্থন করার কোনো কায়দায় নাই, উপায় নাই। কিন্তু আমি বলতে যাচ্ছি যে আপনি চেতনার কথা মুখে বলে সুযোগ দিবেন সবগুলা, এইটা এইটা কোন চেতনা? বলবেন মুক্তিযুদ্ধের চেতনা, এদিকে করবেন দুর্নীতি লুটপাট, আপনার যে অসমাপ্ত যে জীবনী আমরা পড়লে বঙ্গবন্ধুর আমরা কি পাই, আজকে যা যা ঘটতেছে প্রত্যেকটার বিরুদ্ধে উনি কথা বলে গেছেন, তাহলে আমরা মর্মে কি রাখি আর মুখে কার্যকারণে কি রাখি? আমি বলছি যে ব্যবস্থাটা হচ্ছে যে আপনি চেতনার কথা বলবেন, আপনি দেখবেন সাংবাদিক সমাজকে বিভক্ত করা হলে কিভাবে, এই চেতনার কথা বলেই তো, এত 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 বিভক্তি কেন, অনেক বিভক্তি। এইটা বরঞ্চ কাজল ভাই যেটা বলছিলেন যে একটা সময় এসেছে বিভক্তিটাকে চিনতে পারা, কারণ আমরা প্রত্যেকে কিন্তু রিস্কি, প্রত্যেকেই আমরা অসুবিধার মধ্যে আছি, আজকে রোজেনা গেছে, কালকে বাবলি যাবে, পরশুদিন এই ইয়ে যাবে, এই ব্যাপারটা এরকম, যে কেউ যে কোনো সময় পড়তে পারেন। তাহলে আমরা যদি সম্মিলিতভাবে এই ব্যাপারটাকে না বুঝতে পারি, আপনি দেখেন দুর্ভাগ্য সেলিম ভাই, এই যে সাংবাদিক মহামহা সাংবাদিক নেতারা, তারা মাঠে নাই কেন? তারা শাহবাগ থানা গেল না কেন? শাহবাগ থানায় মহামহা সাংবাদিক নেতারা যারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আচ্ছা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা আপনার এই যে প্রেস উইংটা দেখেন, তারা তো সাংবাদিক ছিল, কর্মরত সাংবাদিক, তাদের কোনো বক্তব্য আছে সাংবাদিকদের প্রতি? তার কোনো বক্তব্য আছে না, কারণ তিনি একটা একটা প্রাসাদে আছেন, প্রাসাদ থেকে কিছু বলা যাবে না তো, কিন্তু তিনি তো সাংবাদিক। এই যে ব্যাপার, আপনি তো বাসেসে যারা কাজ করে তারা কিছু কথা বলতে পারে? বিটিভি কোনো কথা আছে? কিন্তু একজন সাংবাদিক তো নাই, কারণ এটা খুব বিভক্ত, বিভক্ত। এই বিভক্তি থেকে আমরা যদি না বের হতে পারি, আমরা নাগরিক সমাজ যারা আছে, তারা সাংবাদিক সমাজ, অন্যান্য পেশার সমাজ, এই যে বিভক্তিটা করে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাই দিছে, একজন করে ধরেন জাতীয় পার্টি, একজন করে আওয়ামী লীগ, দেখবেন যে দুজনের ঝগড়া। তো এই 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 হিংসা, ঘৃণা, সহিষ্ণুতার খবর নাই। আমরা সাংবাদিক সমাজ, সাংবাদিকরাও কিন্তু অসহিষ্ণু হয়ে পড়ছে একজনের প্রতি আরেকজন, একটা মতের প্রতি আরেকটা মত, অসহিষ্ণু। এইটা থেকে বের হয়ে আসার জন্য আমি মনে করি যে চেতনাকে ধারণ করতে হয় মানে অন্তরে, মননে, এবং যার প্রকাশ হবে আমার কর্ম দ্বারা, এটা হচ্ছে চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সাম্যের চেতনা, মর্যাদার চেতনা, ঠিক না? বৈষম্যহীন সমাজ ব্যবস্থার চেতনা, আর আমি বৈষম্যও করবো, আপনাকে মর্যাদাও রাখবো না, আপনার অশান্তি তৈরি করবো, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা?
কখনো না। ফলে যদি প্রকৃতত্বই মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা বুকে ধারণ করি মনে করি, তাহলে আমার মনে হয় যে আমাদের কার্যকারণ দ্বারা তা প্রকাশ পাওয়া দরকার। আর আজকের যে এটা রোজনের প্রতি যেটা অভিযোগটা হলো সাংবাদিকত্ব, এটা এটা আমি বলছিলাম যে এটা একটা শিক্ষাদান, একটা ছবক দেওয়া যে দেখো ঝামেলা করবা না, এই আমরা কিন্তু এই করতে পারি। এই যে একজন নারী সাংবাদিক পার্টিকুলারলি আইন অনুযায়ী, আইন অনুযায়ী একজন নারী সাংবাদিক পার্টিকুলারলি যে ধরো এই রাত 12টায় তার বিরুদ্ধে মামলা হলো, মানে আনলো 8টার দিকে 12টায় মামলা হলো, তার এটা কিন্তু একটা অমানবিক, এটা কোনো আইন এটাকে সাপোর্ট করে না। একজন নারী সাংবাদিক তার প্রিফারেবল, কিন্তু আইনে তার একটা প্রিফারেন্স আছে একজন নারী, এবং রাত 12টার সময় আপনি তাকে এখানে জেলখানে নিয়ে ঢুকাইতে পারেন না, হাজতে ঢুকাইতে পারেন না, এটা আইনেই বলে। কিন্তু কি হইলো, আমরা দেখলাম কোনো কিছুই কাজ করলো না, করলো না কেন, যে আমি পাইছি আপনাকে এইবার শিক্ষা দেবো। তো ধন্যবাদ, আমি বলছি যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য প্রত্যেকের কাজ করতে হয়, ঘরে ঘরে প্রত্যেকের মনে মননে গণতান্ত্রিক চর্চার পক্ষে একটু একটা নিজেদের কার্যকরণ জারি রাখতে হয়, তাহলে সামগ্রিক করতে যে ইতিবাচকতার যে ব্যাপারটা সেটাতে আমরা পৌঁছতে পারবো। পরস্পরের প্রতি ঘৃণা জারি রেখে, পরস্পরের প্রতি অসহিষ্ণু হয়ে, পরস্পরকে অমর্যাদা দিয়ে বা অসাম্য রেখে, বৈষম্য জারি রেখে, নিজে আমি বৈষম্যের একজন মানে বৈষম্য করি অন্যের প্রতি, এরকম করে মুক্তিযুদ্ধের চেতনা এটা মুখে বললে এটা হয় না, এটা বরঞ্চ আখেরে প্রত্যেকের ক্ষতি হয়, আজকে যেটা হচ্ছে আর কি। অনেক ধন্যবাদ। জি জি স্বপন ভাই, আপনার বক্তব্য পরিষ্কার। হ্যাঁ, সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনাও এটি না যে আমরা এই সাম্য বিধান করব না, একেবারে সরাসরি যে চারটি মূলনীতি আমাদের সংবিধানে রয়েছে তার অনেক কিছু এখন তিরোহিত আমাদের, সেখানে অবশ্যই গণতন্ত্র সমাজতন্ত্রের কথাটি ছিল, ধর্মনিরপেক্ষতার কথা ছিল এবং জাতীয়তাবাদের কথা ছিল, সেই বিষয়গুলোর চর্চা আসলে তো নেই, সেখানে অনেক কিছু ঢুকে গেছে আমরা জানি। তো আবার একটু সালিম সামাদ ভাইয়ের কথা এর আগে শুনছিলাম, তার কাছে আবারও একটু আসতে চাই যে সামাদ ভাই, আপনার বর্তমান সময়ের এই সরকারের সময় আমরা এই যে ডিজিটালি অনেকখানি এগিয়েছি, আমরা কথা বলছি অনেক দূরে দূরে থেকে, এই যেমন সুবিধাটি পেয়েছি, আবার সরকার বলছেন যে এই যে বিষয়গুলো কিছু কিছু বিষয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, ভাবমূর্তি আসলে কোনটিতে ক্ষুণ্ণ হয়, দুর্নীতি এই স্বাস্থ্য খাতের দুর্নীতির জন্য ক্ষুণ্ণ হয় নাকি এই রোজিনার এই ঘটনাটির কারণে, আমরা আসলে বুঝতে পারি না। আর সেই সঙ্গে স্বপন ভাইয়ের কথা সূত্র ধরে যদি আপনি যোগ করেন। প্রথম কথা হলো যে আপনি যদি বঙ্গবন্ধুর ভাষণগুলো যেগুলো আমরা মাঝে মধ্যে ইউটিউবে পাই, ফেসবুকে পাই, তখন কিন্তু ওনার কিন্তু প্রত্যেকটা বক্তৃতায়, প্রত্যেকটা পাবলিক মিটিংয়ে উনি কিন্তু দুর্নীতির কথা বলেছেন। তার তো খালি ইমাজিন করে যে সেই আমল থেকে দুর্নীতি কিন্তু একটা আমার একটা শরীর বা সমাজের একটা অংশ ছিল। এটা আপনাকে আজকে হঠাৎ রোজিনা ইসলামের নিয়ে আলোচনা হচ্ছে, আমাদেরকে ওই সেই 72, 73, 74, 75 মানে পরবর্তী প্রত্যেক সরকারের আপনি কিন্তু দফায় দফায় কিন্তু ওনারা বাক স্বাধীনতার ব্যাপারে তারা কিন্তু বিভিন্ন রকম আইন সৃষ্টি করে দিয়ে গেছে। আমি কিছুক্ষণ আগেও একটা কথা বলছিলাম যে বঙ্গবন্ধুর আমলে কিন্তু প্রথম কিন্তু স্পেশাল পাওয়ার অ্যাক্ট আবার পুনর্বহাল হয়, যেটাকে বাতিল করার কথা ছিল, খুব কথা দিয়েছিলেন 70 ইলেকশনে। উনি কিন্তু এসেই কিন্তু 73 সনের 1 জানুয়ারি সারা ওয়ার্ল্ডে একটা কি বলে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী একটা 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 প্রতিবাদ, সারা ওয়ার্ল্ডে একটা প্রতিবাদ করার জন্য একটা আহ্বান জানানো হয়। সেভাবে বাংলাদেশেও কিন্তু একটা হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম পুলিশ ফায়ারিং হয় হলো ঢাকায় 1973, তার মানে জাস্ট দেশ স্বাধীন হওয়ার 2 বছর মাথায়, এবং এবং যারা মারা যারা গুলি করেছেন ভেরি ইন্টারেস্টিং, তারা সবাই মুক্তি বাহিনীর, আর যারা গুলি খেয়েছেন তারাও সব মুক্তি বাহিনীর। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পরের দিন একমাত্র দৈনিক বাংলা মানে সরকারের প্রেস ট্রাস্টের পত্রিকা, তারা কিন্তু একটা ফলাও করে সেই হেডিং, বিভিন্ন কার্টুন সম্পাদকীয়, তারপরে হলো বিভিন্ন রকম প্রতিবেদন তারা করেছিল, কারণ তারা এটা মেনে নিতে পারেনি। কি হলো পরের দিন A to Z সম্পাদক থেকে শুরু করে একদম যারা যারা রাত্রেবেলা দায়িত্বে ছিল ওই নিউজ যারা ছিলেন, এমনকি কার্টুনিস্টের, আজকে কার্টুনিস্টের কথা আহমেদ কবির কথা আমরা বলছি, তখন সেই কার্টুনিস্টের চাকরি চলে যায়। মানে আমার কথা হলো যে আপনি কিন্তু যুগ যুগ ধরে এটা কিন্তু, এখন আরেক সরকার যখন আসে তো একটু বেশি করে, তারপর জিয়াউর রহমান আসলো একটু বেশি করলেন, আবার যে এরশাদ আসলো, খালেদা জিয়া আসলো, তারপর তো খালেদা জিয়ার সময় আমার আমার কি, আমি তো স্পেশাল পাওয়ার অ্যাক্টেও আমি মামলা হয়েছে, আবার রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, বাগ্যেশ্বর আমাকে ওই ওই এখন যদি ধরা পড়তাম তাহলে বলতো ইয়াবাটা আবার পাওয়া গেছে তার পকেট থেকে।
যাই হোক, এখন কথা হচ্ছে যুগ যুগ ধরে এই আমরা কিন্তু বাক স্বাধীনতা শৃঙ্খলের মধ্যে ছিল, যে স্বাধীন হওয়ার পরে, এটা খুবই দুঃখজনক। স্বপন বারবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে, মুক্তিযুদ্ধের চেতনাতে আপনি এতগুলা এই এতগুলা আপনি এই যে এই গণতন্ত্র বিরোধী বাক স্বাধীনতা বিরোধী আইন থাকে কি করে? এবং ওই যে কি বলে বাবুলি একটা কথা বলছিল যে পুরানা আইন, আরে পুরানা এটা তো নতুন না, তো সব আইনই তো পুরানা, আপনি কোন আইনটা বলবেন আপনি নতুন? হ্যাঁ একটাই নতুন, সেটা হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা করে আমি বিশ্বাস করেন আমি যখন ওই যে রাত্রে গভীর রাত্রে যখন এর বিরুদ্ধে মামলা হয়, রজনী ইসলামের বিরুদ্ধে মামলা হয়, যখন ওই লেখা হলো অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, বিশ্বাস করেন আমি হঠাৎ বললাম যে এটা তো হতে পারে না, অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট তো কবরস্থ করা হয়েছিল কখন, না আরটিআই করা হয়, রাইট টু ইনফরমেশন আইনটা যখন করা হয় তখন কিন্তু এটা কবরস্থ করা হয়, কিন্তু এটা যে বেঁচে আছে এটা কিন্তু আমি তাৎক্ষণিকভাবে, যাই হোক যারা আইন নিয়ে যারা গবেষণা করেন প্রচুর বই পুস্তক লিখেছেন তারা আমাকে বলে যে না সবই আইনই কিন্তু রেখে দিয়েছে। আবার নাটকই হলো যে যেহেতু ওটা কবরস্থ হয়েছে আরটিআই আইনের কারণে, মানে বিভিন্ন মানে আপনার আমি কালো আইন শব্দটা আমি ব্যবহার করি না, কারণ আপনি কালো বা সাদা এটা কিন্তু বর্ণবাদী একটা অ্যাপ্রোচ, মানে যে কোনো বিষয়ে কে কালো কে সাদা, সাদা হলে ভালো হয় কালো হলে খারাপ হয়, এটা কিন্তু খুবই একটা বর্ণবাদী অ্যাপ্রোচ, যে না আমাদের এটা এখান থেকে বেরিয়ে আসতে হবে। প্রথম কথা হলো যে আপনি সেই অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আপনি ঢুকাইলেন কোথায়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে। আপনি কল্পনা করেন, আপনি কি বলে সজল বলছিল যে মুক্তিযুদ্ধ চেতনা হলো আমাদের চার নীতির মধ্যে তো সেকুলারিজম ছিল, সেই সেকুলারিজম দেশে আওয়ামী লীগ একজন সেকুলার একটা রাজনীতির প্রতিষ্ঠাতা ভিত গঠন করেছেন, সেই রাজনীতি কি করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে ব্ল্যাসফেমি, মানে আমি একটা ধর্মের সম্বন্ধে কথা বলতে পারবো না, কোন ধর্ম মানে ইসলাম ধর্ম ঠিক থাকবে, মানে অন্য ধর্মকে আপনি বলেন তাতে কোনো সমস্যা নাই, ইসলাম ধর্মকে নিয়ে পড়লে আপনার কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হবে, এগুলো কিন্তু খুবই মানে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আইনটা কার জন্য প্রযোজ্য করা হয়। আজকে মানে স্বপন যদি বলছিল যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করতে চেয়েছিল, দ্যাটস ইম্পসিবল, আপনি কোনো ব্যবস্থা করতে পারেন না, কারণ ওখানে কোনো ডিজিটাল বলতে এটা কোনো অনলাইনে দেওয়া হয় নাই, এই এটা করা নেই, বরঞ্চ যারা 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 আড়ি পেতে আপনার যারা আড়ি পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমি তো আড়ি পাতার মতন আমাদের যন্ত্রপাতি নাই, নিশ্চয়ই পুলিশদেরও কিন্তু আড়ি পাতার কিন্তু কোনো যন্ত্রপাতি নাই, এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কিন্তু আড়ি পাতার কোনো যন্ত্রপাতি নাই, যন্ত্রপাতি আছে একটা বিশেষ বাহিনীর কাছে, তারা এগুলো করেন করে এগুলো আবার মিডিয়াতে এবারে এগুলোকে ফিট করে, এবং তাদের যে কিছুক্ষণ আগেও একজন কমেন্ট লিখেছেন যে তাদের দোষর বলেন আর যাই বলেন বা তাদের ট্রাস্টেড লোকের মাধ্যমে এগুলো কিন্তু লিক করা হয়, এই লিক কিন্তু আমি জীবনে আমি এতদিন এত বছর ধরে আমি রিপোর্টিং করেছিলাম, এত বছর আমি রিপোর্টার ছিলাম, আমাকে কোনদিনও এরা কোনদিন ফিট করলো না, তো এটা নিয়ে এই দুঃখ কিন্তু আমার রয়ে গেছে যে আমি কি ওদেরকে মানে এতই কি অপান্তীয়, মানে আমি এতই কি তাদের ভালোবাসা পাইনি, কিন্তু আপনি হ্যাঁ সে আপনি যদি আপনি আপনি রোজিনার ব্যাপারে এক কয়েকটা জিনিস এই যেটা মামলা হওয়ার জন্য অলরেডি কি বলে ব্লাস্ট আইনসারিস কেন্দ্র, তারপরে হলো মানুষের জন্য ফাউন্ডেশন, এবং ওই যে মহিলা আইনজীবী সমিতি, তারা যৌথভাবে এই পরশু দিন তাদের একটা জুমের মিটিংয়ে ছিলাম, তারা ডিসিশন নিয়েছে তারা একাধিক মামলা করবেন, রিট করবেন এবং মামলা করবেন। আপনি একটা রজনী ইসলামকে আপনি ঠিক আছে আপনি তাকে ধরেছেন, কীভাবে কেন ধরেছেন সেগুলো আপনি কম বেশি আমরা সবাই জানি, আপনি তার দেহ তল্লাশি করতে পারেন না, দ্যাট ইজ বেআইনি, কোনো অবস্থা আপনি করতে পারেন না। এই যে আমরা যে মাঝে মধ্যে যে চোর টোর ধরে যে ইয়ে করি, আপনি জানেন ওই চোর যদি ইচ্ছা করে আমার বিরুদ্ধে মামলা করতে পারে, এর না তুমি আমার দেহ তল্লাশি করতে পারো না, ইউ হ্যাভ নো রাইট, আপনাকে কোনো এখতিয়ারই নাই, সে যত বড় সরকারি কর্মকর্তা হোক যত পাওয়ারফুল আমলা হোক, আপনি তার করলেন কি তার মোবাইল ফোন তার সাংবাদিকের কার্ড আপনি সিজ করলেন, তার ব্যাগ সহ সিজ করলেন, আপনি সিজ করতে পারেন না, আপনি একাধিক মানে সরকারের আমলারা একটার পর একটা কিন্তু ওখানে কিন্তু অন্যায় করেছেন, রজিনা হয়তো বা আমি বলছি না কিন্তু রজিনা ওদের মানে দৃষ্টিতে একটা অন্যায় করেছেন, উনি নাকি ছবি তুলেছেন, সেটা আমি আমি ওই আলোচনায় আমি কিছুক্ষণ বলি, কিন্তু আপনারা কয়টা আইন ভঙ্গ করেছেন, আপনি তাকে কিন্তু আটকে রাখতে পারেন না কোনো অবস্থায়, এই যে আপনি আপনি যে আমাদের বিভিন্ন পত্র পত্রিকায় আপনি কিন্তু প্রায় পাবেন টেলিভিশনে প্রযুক্ত প্রায় প্রতিবেদন আসে যে কাজের মানুষকে আটকে রেখে দিয়েছে,
পুলিশ যায় তারপরে উদ্ধার করে। আপনি কারণ তার বিরুদ্ধে মামলা হয় কেন? কারণ আপনার ইলিগাল কনফাইনমেন্ট, একটা আইনই আছে, আপনি ইলিগালি একজনকে আটকে রাখতে পারেন না, সে আপনি যেই হোক না কেন, সে আপনি পুত্রই হোক, সন্তান হোক, বাবা হোক, মা হোক, আপনি কাউকে আটকে রাখতে পারেন না, কিন্তু তাকে করেছেন। এই যে একটার পর একটা তারা কিন্তু, এই যে স্বপনও বেশ কিছু দিয়ে বললো যে তারা কিন্তু একটার পর একটা কিন্তু বেআইনি কাজ করেছেন, এটার বিরুদ্ধে ওই ওই চারটা পাঁচটা সংগঠন তারা মামলা করতে যাচ্ছে সামনের সপ্তাহে, মানে ওই ওই ইলিগাল কনফাইনমেন্ট, তারপরে আনঅথরাইজ তার তাকে বডি সার্চ করা, তারপর তাকে জেরা করা, এবং জেরাও আপনি করতে পারেন না, চারটা অবৈধ কাজ তারা কিন্তু করেছেন। আর রবিনার বিরুদ্ধে অভিযোগ হলো একটা, আসেন আপনি হলো যে আপনি তাহলে কি করতে পারেন, রোজিনা কি অন্যায় করেছেন, ভুল করেছেন? পৃথিবীতে আপনি যত বিখ্যাত রিপোর্ট দেশে এবং বিদেশে সব কিন্তু হলো গিয়ে ডকুমেন্ট ওই মানে যেভাবে হোক, ফটোকপি হোক, করে হোক, তখনকার সময় তো আর ডিজিটাল ক্যামেরা ছিল না, তখন তারা যেভাবে হোক তারা জোগাড় করতো। ওয়াটার গেট কেলেঙ্কারি ওটা হলো একটা জিনিস, বাট আপনি যদি ভিয়েতনাম ওয়ারের সময় তারা পেন্টাগন পেপার বলে একটা ডকুমেন্ট, মানে যে ভিয়েতনাম ওয়ার ওয়ার ক্রাইম, তা ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস একদম বিশাল সাপ্লিমেন্ট করে ওরা চেপে দিয়েছে, কারণ তারা যে পরের দিন এটা নাও থাকতে পারে, এবং তাই হয়েছে। তাই ওরা হাইকোর্ট টাইকোর্ট করেছিল ওই তখন ওয়াশিংটনে, ওরা হাইকোর্ট ওরা নাকচ করে দেয়, তখন আবার ওরা বাকি অংশটা চেপে দিয়েছিল। আপনি সব কিন্তু যত রকম এই যে লিক, উইকিলিক্স, উইকিলিক্সটা কি, উইকিলিক্সের তো তাই, ওদের সরকারি ডকুমেন্টগুলো ওরা যেভাবে হোক হলে ডিজিটালে রিট্রাইভ করেছেন, রিট্রাইভ করে তারা কিন্তু প্রকাশ করেছেন, ইট ইজ এ রাইট। এখন কথা হলে আপনি একটা দেশের সাথে যদি দেখেন, আমরা জানি না যে মন্ত্রী কি বললেন, কি তার বক্তব্যে বলতেছেন যে যে রোজিনা যেই ডকুমেন্টগুলো মানে চুরি করেছেন অথবা কি বলে ছবি তুলেছেন, সেগুলো হলো দুইটা দেশের সাথে চুক্তি। নো, অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি, আমার দেশের সংবিধানে আমার অধিকার আছে, যেহেতু তুমি আমার পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তোমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, ইউ আর পাবলিক পার্সন, তোমার দায়িত্ব হলো কার সাথে কি ট্রিটি হয়েছে সেটা জনগণকে জানানো, এবং কাকে জানাবেন, কিভাবে জানাবেন, জানাবেন পার্লামেন্টের মাধ্যমে। আপনার পার্লামেন্টে জানিয়েছেন? পার্লামেন্ট তো খুলেছিল কিছুদিনের জন্য, আপনি সেটা জানেন নাই। দেয়ারফর আপনি যদি জানাতেন তাহলে কিন্তু রোজিনা হয়তো ওই ছবিগুলো তার তোলা প্রয়োজন হতো না, আমি জানি না, মানে এটা আমি আমি একটা আন্দাজে বলছি, রোজিনা যদি ছবি তুলে থাকে ছবি তোলা প্রয়োজন হতো না, কারণ পার্লামেন্টে আলোচনা হয়ে গেছে, পত্রিকার নিউজ চলে আসছে। আপনি একটা এগ্রিমেন্ট করবেন? নো, বাইল্যাটারাল এগ্রিমেন্ট। আজ যদি ভারতের সাথে কোনো এগ্রিমেন্ট হয়, মায়ানমারের সাথে এগ্রিমেন্ট হয়, পৃথিবীর যে কোনো দেশের সাথে এগ্রিমেন্ট হয়, ইট ইজ এ পাবলিক ডকুমেন্ট, ইট ইজ এ পাবলিক ডকুমেন্ট। আমেরিকাতে আমি আমেরিকার সাথে তুলনা করবো না, আমি কারোর সাথে তুলনা করবো না, আমার আপনি কনস্টিটিউশন কি বলেছে, আমার সংবিধান কি বলেছে সেটা আপনাকে মানতে হবে, যদি না মানেন তার কনস্টিটিউশন ফেলে দেন, ছুঁড়ে ফেলে দেন, একটি কাজ হয়েছিল যে সরকার আগে ভাগে করোনা টিকা আমাদের বাংলাদেশের মতো দেশে নিয়ে এসেছিল, ব্যবস্থা হয়েছিল, প্রথম ডোজ হয়েছে অনেকের, অনেকের দ্বিতীয় ডোজও হয়েছে, কিন্তু অনেকেরই দ্বিতীয় ডোজের টিকাটি এই মুহূর্তে আমাদের হাতে নেই। এইটি এক ধরনের কন্ট্রোভার্সি তৈরি হওয়ার মতো অবস্থায় যখন, তখন কি নতুন করে এই রোজিনা ইস্যুকে সামনে নিয়ে এসে সেইটিকে ধামাচাপা দেওয়ার একটা বিষয় হয়েছে কিনা? কারণ আমরা জানি যে অ্যাস্ট্রাজেনেকা যে টিকাটি সেরাম ইনস্টিটিউট দেওয়ার কথা ছিল এবং সেইটি আমাদের এখানে বেক্সেমকোর মাধ্যমে যেভাবে আনা হচ্ছে সেটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এক কথা বলছেন, সেইটি আবার স্বাস্থ্য মন্ত্রণালয় সেটিকে ডিফেন্ড করছেন না সেইভাবে। তো এই যে বিষয়টি, এবং আমরা এই মুহূর্তেও জানি না যে করোনা টিকা সেকেন্ড ডোজের যে বিষয়টি রয়েছে, কারণ সেটি 12 সপ্তাহের মধ্যে দেওয়ার কথা, সেটি কিন্তু পার হয়ে যাচ্ছে, এইরকম একটি অবস্থার মধ্যে কিন্তু আমরা রয়েছি। সেই জায়গায় কি এই ইস্যুটা এই জায়গা থেকে দৃষ্টিটা অন্যদিকে সরিয়ে নেওয়ার একটি কৌশলও কিনা, আমি সেটা বলা মুশকিল, দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য কিনা। তবে একটা জিনিস, যে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য খাত, স্বাস্থ্য কি বলে মন্ত্রণালয়, তাদের কিন্তু একটা বড় দায়িত্ব ছিল, তারা কিন্তু আপনারা সবাই মনে আছে, সবাই আপনারা শুনেছেন, তারা বলেছেন যে আওয়ামী লীগ নাকি করোনার থেকেও নাকি শক্তিশালী মোকাবেলা করার, তারা একটা বলেছিল, বলেছে কিনা, তারা বলেছিল, তারা বলছে আমরা প্রস্তুত, তো প্রস্তুতি এই হলো প্রস্তুত, প্রস্তুতি আপনি এই যে আপনারা তো দেখলাম মানুষ কিভাবে পেরেশানি হলেন, কষ্ট পেলেন, মারা গেলেন,
এবং কোন রকম মিনিমাম যে একটা যে সেবা স্বাস্থ্য সেবা সেটা তারা পায়নি। আপনি আপনি আজকে যদি রোজিনা যদি না লিখত, আপনি এই মানে প্রথম লকডাউনের পরে তখন বিদেশ থেকে তারা বিভিন্ন এমনকি জাতিসংঘের, আমি একটা কথা বলি জাতিসংঘের যেটা যে রোজিনা লিখেছিল, ইউনিসেফ 60টা অক্সিজেন প্লান্ট বসানোর জন্য ওরা 60টা হাসপাতালের জন্য তারা ইয়েছে। গভর্নমেন্ট ছেড়ে করতে দিবে না, গভর্নমেন্ট ছেড়ে করতে দিবে না, একটা হাসপাতালে হয়েছে সব ঢাকায় হয়েছে মুগ্ধা হাসপাতাল। বাকি তা মানে হলো গিয়ে এক কম, একটা কম মানে হলো বাকি হাসপাতালে গুলো বসানো হয়নি। কেন বসানো হয়নি? কারণ বিভিন্ন রকম রাজনৈতিক প্রভাব, না আমার এলাকায় যদি অক্সিজেন জেনারেটর না লাগানো হয়, প্লান্ট না লাগানো হয়, আমার মানসম্মত থাকবে না, আমার এলাকা ভোট, আমার এলাকা ভাই। আরে তোর ওখানে অক্সিজেন লাগানো হবে সেই দেশে, চিটাগে লাগানো দরকার, সিলেটে লাগানো দরকার, তুমি বরিশাল লাগানো, যেখানে যেটা করোনা হয়েছে, যেখানে মানুষ মারা যাচ্ছে, তোমার সেখানে যাওয়ার কথা, আজও কিন্তু সেই প্লান্ট কিন্তু বসে নাই। এখন অবশ্য রোজিনা লেখার পরে এই 10-12টা নাকি অলরেডি লাগানো প্রায় শেষ পর্যায়ে। রোজিনা যদি না লিখতো আমরা জানতামই না যে এরকম এতগুলা জাতিসংঘ এতগুলা অক্সিজেন প্লান্ট পাঠিয়েছে এবং সেটা এয়ারপোর্টে পড়েছিল খোলা আকাশের নিচে, এগুলো রোজিনা লিখেছে। তো এগুলো তো অবশ্যই অন্যায়, রোজিনার অন্যায় লিখবে, উনি সুন্দর সুন্দর কথা লিখবে, উনি বলবে যে এসে অক্সিজেন প্লান্ট পাঠিয়েছে, জাতিসংঘে বাহ বাহ করেন, তালি দেন বা যেটা ফিতা কাটেন, এই হলো তাদের ইয়ে মিষ্টি খান, এইগুলো করেন, এইগুলো রোজিনা লেখা উচিত ছিল, রোজিনা তা লেখে নাই। অন্যায়টা সে কিন্তু অনেক কটা করেছেন, উনি বলেছেন চাকরি বাণিজ্য করেছেন, আপনি করেছেন কিনা এটা আপনি আপনার মানে আপনি যখন প্রতিবেদন সাফল আপনি আপনারা কন্ডেম করলেন না কেন, আপনারা স্টেটমেন্ট দিলেন না, আপনারা প্রেস কনফারেন্স করলেন না কেন, বললেন না কেন যে না চাকরি বাণিজ্য হয় নাই, রোজিনা প্রমাণ করতে পারবে না। কিন্তু উনি এমনভাবে প্রতিবেদনটা করেছেন যে লাইনে লাইনে কিন্তু ওনার তথ্য আছে, লাইনে লাইনে ওনার ডকুমেন্ট আছে, তাতে সে কি সরকার কিন্তু ই করতে পারলো না, চ্যালেঞ্জ করতে পারলো না। এবং আপনার রোজিনার কোনো লেখা গত 3 সপ্তাহে একটু কম, 3 সপ্তাহ মানে 2 সপ্তাহে ইনফ্যাক্ট তার 5টা প্রতিবেদন বেরিয়েছে স্বাস্থ্য মানে খাত বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে, একটা একটা প্রতিবেদনকে সে আর চ্যালেঞ্জ করে নাই। আপনি চ্যালেঞ্জ করার সাহস পান না, আবার তাকে এখন এখন কী করতে হবে, ব্যস্ত হয়ে যায় যে এরপরে একটা যদি দমন নিপীড়ন করা হয় তাহলে ভয়ে আতঙ্কে উনিও করলেন না ইয়ে করলেন না। আমি একটা কথা বলতে চাই এখানে, যেহেতু একটা সুযোগ আছে, সেটা হলো যে এই যে আপনি কিন্তু স্বপন যেটা বললো, আপনি দেখবেন প্রত্যেকটা মামলা ঠিক দেখবেন যে বৃহস্পতিবার ওরা বেলের জন্য ইয়ে করে, আসেন বেল নেন বৃহস্পতিবার, বেলে বেল ইয়ে হয় না, মানে কেউ না কেউ স্যাটিসফাইড না, কেউ না কেউ হয় সরকারি উকিল অথবা ইয়ে স্যাটিসফাইড না হয়, তারপরে শুক্রবার শনিবার পেলেন। এখন এই ওয়াহি গ্রিন সিগন্যাল যতক্ষণ না আসছে, ও বেচারা ম্যাজিস্ট্রেট, ও বেটা কয় টাকা, ও বেচারা যদি চাকরিটা চলে যায় অথবা যদি সে তাকে যদি এখন ওই আলপনার জায়গায় নেত্রকোনা পাঠিয়ে দেয়, তার তো তার তো সব বাণিজ্য শেষ। এখানে যে সে প্রতি মাসে যে লক্ষ লক্ষ টাকা, প্রতি সপ্তাহে লক্ষ লক্ষ টাকা অর্জন করছিলেন, এটা তো নেত্রকোনা হবে না, তাই যে সারা মাসে 1,00,000 টাকা পাবে, কেন সে নেত্রকোনা যাবে? সেই সব কিন্তু সুযোগ সুবিধা। কিছুক্ষণ আগে আমি একটা একজনের একজন একজন মন্তব্য দিয়েছেন যে লেজার বৃত্তি লেজার বৃত্তি লেজার বৃত্তি, মানে আমি ডিফেন্ড করছি না, মনে হবে যে আমি তাদের পক্ষে কথা বলছি। আপনি একটা পেশার নাম বলতে পারবেন যেখানে লেজার বৃত্তি নাই? ডাক্তার বলেন, উকিল বলেন, মোক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, আপনি আপনি কোন পেশার কথা বলবেন যে সেখানে লেজার বৃত্তি নাই? একটা পেশার নাম বলেন যে তারা লেজার বৃত্তি করে না, তারা সরকারের লেজার বৃত্তি করে। কেন করে? তারা ঘরের বিভিন্ন সুযোগ সুবিধা, কারণ তারা জানে যে সরকারের লেজার বৃত্তি হলে আপনি একটা ভালো পোস্টিং হবে, আমি সরকারি লোকদের কথা হবে, ভালো পোস্টিং হবে, ডাক্তারের কথা একটা ভালো পড়িয়ে হবে, সে নেত্রকোনার জেনারেল হাসপাতালে পড়ে থাকবে না, সে 250 বেডের হাসপাতালে পড়ে থাকবে, সে ঢাকায় পিজি হাসপাতালে আসবে, এটা তাদের জন্য বিরাট ইম্পর্টেন্ট এই ট্রান্সফার এবং প্রমোশন। তো তারা লেজার বৃত্তি হবে না কেন, তারা লেজার বৃত্তি সংগঠন করে কেন? আপনার সাংবাদিকরাও তার থেকে ব্যতিক্রম না, কারণ তারাও এই সমাজের লোক, তারা তার বিদেশ আসমান থেকে নেমে আসে নাই বা অথবা অন্য দেশ থেকে ভিন্ন দেশ থেকে আসে নাই, তারাও কিন্তু সাংবাদিক। তার আমারই ভাই হলো আমলা, আমারই আরেক জ্যাঠ ভাই হলো গিয়ে সে সে হলো ডাক্তার, আমি তো সবাইকে দেখতেছি যে তারা সব লেজার বৃত্তি করছেন। এখন আসেন হলো যে সাংবাদিকরা কেন করবেন? ওই যে স্বপনকে তারা সুন্দর কথা বলেছেন, যাই না আমরা অনেকে হয়তো বা ধরতে পারি নাই, আপনি যেই মুহূর্তে আপনি মুক্তিযুদ্ধ চেতনার কথা বলবেন, যেই মুহূর্তে একটা সাংবাদিক নেতা মুক্তিযুদ্ধ চেতনার কথা বলবেন, অটোমেটিক্যালি আপনি কিন্তু একটা মোটা দাগে আপনি কিন্তু আলাদা হয়ে গেলেন, মানে বিচ্ছিন্ন হয়ে গেলেন। আপনি কি করলেন যে একটা একটা যারা ওই মুক্তিযুদ্ধ চেতনা, মানে আমি সাংবাদিক নেতাদের কথা বলছি, তাদের ফোরামের কথা বলছি, তাদের ইউনিয়নের কথা বলছি,
আমি বললাম কি আমরা সব ওদিকে গেলাম, এখানে থাকলে তো সুযোগ সুবিধা পাবে, একটা একটা চাকরি গেলে অন্তত এরা আমার পক্ষে কথা বলবে, একটা বিভিন্ন বিদেশি সফর পাবো, এটা পাবো ওটা পাবো, প্লট পাবো বা ইয়ে পাবো, এই ফ্ল্যাট পাবো, এই নিয়ে কিন্তু আপনার সঙ্গে রেজুল বিস্তৃত না করলে এখন যারা মনে করেন অপোজিশনে আছেন বা যারা এই এই মুক্তিযুদ্ধ চেতনা নয় বা আমরা বলি যে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী লোক যে সংগঠনটা বা সাংবাদিক ইউনিয়নের নেতারা, তো তারা কি, তারা কি সাংবাদিকতা করছে না? তারা তো বেঁচে আছে, তারা তো সাংবাদিকতা করছেন, তারা তো আমাদের মধ্যেই করছেন। প্রত্যেকটা পত্রিকা বেশি কিন্তু ডিভাইডেড, পত্রিকা টেলিভিশনে দেখবেন যে আমার পাশে যে যিনি বসে আছেন সে করে এক ফোরাম, আমি আর এক ফোরাম, আমি আর এক ফোরাম করি, সৌভাগ্যক্রমে আমি কোনো ফোরামে বিলং করি না, এটা একটাই, কারণ আমার ক্রাইসিসের সময় আমি দেখেছি তারপর থেকে আমি কোনো ফোরাম করি না, আমি কাউকে চাঁদাও দিই না, আর ওরা আমাকে চাঁদা দেওয়ার তো কোনো প্রশ্নই উঠে না, বাঘ বটরা চাঁদা, এমনকি প্রণোদরা কিছুই আমার স্বাভাবিক আমার নামে। আপনি আসেন হলো যে এই যে এই এই যে আপনার যে এই যে সুযোগ সুবিধা আপনি কেন কেন এটা করবেন? আপনাকে আপনি শুনতে খুব কষ্ট হবে। যদি আমি একটা এক্সাম্পল দিই পাকিস্তানের, পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের যিনি এখন প্রেসিডেন্ট হচ্ছে সে আমার বন্ধু, বন্ধু মানে যাই হোক সে বন্ধু, সে বন্ধুকে আমি কিছুদিন আগে জানালাম যে তুমি যে নতুন প্রেসিডেন্ট হলা সাংবাদিক ইউনিয়নের, তুমি কোন ফোরাম করো, তুমি কি ইমরান খানের ফোরাম করো নাকি মুসলিম লীগের ই করো, দুইটা দল তো, আর ওদিকে হলো পিপুলস পার্টি, আমার পিপুলস পার্টি করো নাকি ইমরান খানের পার্টি করো, সেটা সে বলে কি তোমার কোনো প্রশ্ন আমি কিছুই বুঝছি না, তুমি নিশ্চয়ই ভালো আছো। আমি তখন তাকে বুঝিয়ে বললাম যে বাংলাদেশের সিনারিওটা, সেটা আকাশ থেকে পড়ছে, বলে আরে আমার 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 ইউনিয়নে যদি কেউ যদি কোনো সদস্য যদি পাওয়া যায় যে সে কোনো দল করে তারপরে তো বহিষ্কার করে দিই, এটা যুগ যুগ ধরে আসছে, আমি তো মাত্র প্রেসিডেন্ট হয়েছি। তার মানে পাকিস্তানের মতো যে পাকিস্তানকে আমরা ঘৃণা করি, গালাগালি করি, বিভিন্ন সমালোচনা করি, তাদের তো অনেক কিছু শেখার আছে। সেম জিনিস হলো ইন্ডিয়াতে, আপনি ইন্ডিয়াতে আপনি কোনো কংগ্রেসের পক্ষে কোনো ইউনিয়ন পাবেন না, সাংবাদিক নেতা পাবেন না, উনি কংগ্রেস করেন অথবা উনি হ্যাঁ করেছেন, কংগ্রেস করেছেন, এমপি হচ্ছেন, একাধিক সম্পাদক, তারা চাকরি ছেড়ে দিয়ে তারপর ওরা রাজনীতি করতে চলেছেন। সেম উইথ ইন নেপাল, নেপালও কিন্তু একই অবস্থা, তারা ওখানে কিন্তু কোনো ইয়ে করতে পারে। আমাদের দেশে এই মুক্তিযুদ্ধের কথা বলে আমরা মানুষকে ডিভাইড করে দিয়েছি, ডিভাইড করতে কেন করেছি, এই ডিভাইড অ্যান্ড রুল, সেই ব্রিটিশ আমলের ওই যে এই যে কি বলে বাবরি যেটা বলতেছিল যে আমাদের ব্রিটিশ আমলের আইন কি আমরা কি এখনো কি এটা মেনে নিয়েছি, তা আপনারা এগুলো করছেন কেন, সেই ডিভাইড অ্যান্ড রুল সেই পলিসি আপনি চালাচ্ছেন কেন এই গণমাধ্যমের মাধ্যমে, যে কারণে দেখবেন যে আপনার এই যারা এই যে চাটুকার, যারা আমি শব্দ একটা সুন্দর শব্দ বলি বলতেছি ভালো লাগে আমার, দলদাস মানে দলের যারা দাস, এই দলের দাস সাংবাদিক নেতারা, তারা কিন্তু ডিজিটাল আইনের বিরুদ্ধে বলে না, তারা বলে এটা মেরামত করা দরকার, আরে মেরামত কিসের, এটা একটা খারাপ আইন, এটা মানুষকে ই করেছেন। এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আপনি তো যে ইয়ে বললো যে আমরা যে আমরা মনিটর করেছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের জন্ম থেকে মানে জন্ম 18 নভেম্বর সেই নভেম্বর থেকে এ পর্যন্ত 2000-এর বেশি, এবং তার মধ্যে মেজরিটি হলো সাংবাদিক, তাদের বিরুদ্ধে মামলা, অনেক মামলার খোঁজ খবর আপনারা পান নাই, পত্রিকা ওইভাবে আসে নাই, কিন্তু হয়তো বা তারা অ্যারেস্ট হয়নি কোনো একটা কারণ, অথবা বেল নিয়ে নিয়েছে নরসিংদীতে, নরসিংদীতে একসাথে সাতজন সাংবাদিকের মামলা হয়েছে, সাতজনকে থানায় নিয়ে আসছে, তার মধ্যে কীভাবে যেন ওরা হাইকোর্টে বেল চেয়েছে, বেল পেয়ে গেছে বলে থানা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমি ওই সাতজনের নাম তো আপনারা পত্রিকা আপনারা পান নাই, এটা হলো একটা এক্সাম্পল। আপনি যেই মুহূর্তে আপনি কখনই এগুলো করেন, একটা সরকার এইসব ডিভাইড রুল কখন করে, ব্রিটিশরা কখন করেছেন, তখন দেখতেছে আর এখানে থাকা যাবে না, ভারতবর্ষ তারা থাকতে পারছে না। এই সরকারের বড় সমস্যা হলো তারা এইসব করে তারা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে গেছেন, জনবিচ্ছিন্ন বলতে মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এবং করোনা কাল আসার পরে একেবারেই তারা টোটালি বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং তাদের যে পার্টির যে কর্মীরা নেতারা মানে সোনার ছেলেরা এবং সোনার মেয়েরা বটে, তারা যে যেইভাবে লুটপাট করেছেন মানে একটা প্রত্যেকটা মানে তারা এমনকি একটা একটা ওই গরিব মানুষকে যে তাকে যে কি বলে খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে বা তাকে যে টাকা দেওয়া হয়েছে সেগুলো তারা লুটপাট করার জন্য তারা মানে মাঠে নেমে গেছেন, তখন তারা মাস্ক তো ভুলের কথা, ঘরে সোশ্যাল ডিস্টেন্সের কথা বাদ দিয়ে তারা মাঠে নেমে গেছেন এই লুটপাট, লুটপাটটা কখন হয়, এই লুটপাট নিয়ে লিখতে গিয়ে 20 জন সাংবাদিক জেলে যেতে হয়েছে এই লুটপাট লিখতে গিয়ে, বরিশ ভোলার একটা ছেলেকে প্রকাশ্যে লাইভ টেলিভিশন ক্যামেরা মানে এক হাতে ক্যামেরা মানে ওই যে মানে মোবাইল ফোন, আর তাকে যে থাপড়ানো হচ্ছে, তাকে মার দেওয়া হচ্ছে, তাকে মাটিতে সেটা কিন্তু লাইভ দেখানো হচ্ছে। ওই সাংবাদিক আসছিলেন কিছুদিন আগে আমার কাছে, আমাকে এসে মানে মানে তার পুরানো সেই গল্পগুলো সে বলছিল, তো সে কি হয়েছে,
কার কি হচ্ছে এই দেশ? আমি এইটাই আমি বলে শেষ করতে চাই, এই দেশ হলো তাদের জন্য যারা বড়লোক। যেমন মনে করেন এই কি বলে হাদিস সেলিমের ছেলে বড়লোক, তার কিচ্ছু হবে না, রজিনা ইসলামের হবে, ওর হবে না। কার হবে না? সেটা হলো যে বসুন্ধরার পুত্র, তার কিছু হবে না। এটা কিন্তু আপনাকে ই করতে হবে। এরকম আপনি কি বলে ওই আরেকজন কি জানি প্লেনে করে পালিয়ে গেল, কোন কোম্পানি জানি, এটা ওই যে দুই ভাই দেশ থেকে পালিয়ে গেল, স্বপন ওই কি নাম জানি ওদের, ওই যে যারা দুই ভাই পালিয়ে গেল প্লেনে করে তারপর আবার আসলো, তাদেরকে বেল দেওয়া হলো, সেই বেল আদৌ তারা ভোগ করছে, মানে এটা এনজয় করছে, তারা মানে পার পেয়ে যাচ্ছে আজকে, কিন্তু পার পাচ্ছে না হলো রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কেন যাচ্ছে না? আমি সফল বিস্তারিত ভাবে বলেছেন যে এই এতদিন পরে সরকার মোটামুটি প্রথম আলোকে ডিউটি ছেড়ে দেবে। ওই যে বাতমিলা ডেপুটি সেক্রেটারি যে রোজিনার গলা চেপে ধরেছিল, সে আসলে রোজিনাকে ধরে নাই, এবং ওটা কিন্তু ডেপুটি সেক্রেটারি না, এটা আমাদের দেখতে ভুল হয়েছে, বুঝতে ভুল হয়েছে, এটা হলো সরকার প্রথম আলোর গলা টিপে ধরেছেন। এবং এই এইবারে সারা সেই ইয়েতে এবারে কিন্তু প্রথম আলো রক্ষা পাবে না। ধন্যবাদ সজল। আচ্ছা জি, ধন্যবাদ সালিম সামাদ ভাই। আমরা আমরা সজল একটা কথা ধরে দিই, আপনি দেখেন যে এটা তখন তো তাকে গলা টেপে ধরলো বা দেখলেন, এটা কিন্তু ভিডিও করলো, কেমন ভিডিওটা, ভিডিও যারা করছে রুমে যারা ছিল তারা করছে, ইচ্ছা করে ইন্টেনশনালি করছে, কারণ কেন করছে যে এই ভিডিওটা যেন সবাই দেখতে পায়, অন্যরাও দেখতে, দেখেন কত বড় সাহস, কি পরিমাণ স্টুপিডিটি এবং সাহস, যে সবাইকে দেখানোর জন্য তারা ভিডিও করে আবার ছাড়ছে। এই রকম একটা অসহায় অবস্থা, একজন নারীকে তারা ব্যাগ থেকে ছিনতাই করতেছে, ব্যাগ নিয়ে যাচ্ছে, প্রেস কার্ড নিয়ে যাচ্ছে, এবং তার ভিডিও করতেছে এবং দেখাচ্ছে। আমলাতন্ত্রের এত সাহস হয় কি করে? এই এই যে গণপ্রজাতন্ত্রী এই দেশের চাকর কর্মচারী কর্মচারী, তারা একজন নাগরিকের, একজন সাংবাদিকের, এমনকি এমন না যে সাধারণ একটা সাংবাদিক, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড মানে অ্যাওয়ার্ডেড আপনার একজন সাংবাদিক, বহু পুরস্কার তার পকেটে, তাকে নির্যাতন করে সে আবার ভিডিও করে ছেড়েছে, কি কত বড় অন্যায়। আমরা এই কথাটা জাস্ট প্রসঙ্গটা আনলাম যে এই দেখেন আমরা তোমাদের কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। থ্যাংক ইউ। ঠিক আছে, মিলাদ ভাই, যেভাবে আমরা বরাবর করি যে সবাই আলোচনা করেন, একজনের পর একজন আলোচনা করেন, বিপুলের আলোচনায় সবার শেষে সভাপতি বলেন, এইবার আসলে এই আলোচনায় আসলে সেরকম নেই। যদি আমরা 1 ঘন্টা 17 মিনিট পার করে ফেলেছি, আমরা একটু ওখানে মিল্লাদ ভাইয়ের কথা শুনবো, একবারে শেষ করে দিবেন না আপনি, তারপরে আবার সবার একটু মতামত নিয়ে পরে আপনি আবার শেষ করবেন। শুনতে চাই মিল্লাদ ভাইয়ের কথা, তবে এই ফাঁকে একটু মিল্লাদ ভাই যে সেলিম সামাদ ভাই একটা কথা বলছিলেন যে এই যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের বিষয়টি, সেটি আরটিআই অ্যাক্ট হওয়ার ফলে কি মানে এই এই অ্যাক্টটা কিভাবে গেল আর কি, সেই বিষয়টিও যদি একটু ক্লারিফাই করেন। সকলকে ধন্যবাদ। সালিম সামাদ ভাই, আমাদের কবি আহমেদ সোবান মাহমুদ ভাই, নৌশেন বৃষ্টি, আমাদের নেত্রকোনা থেকে সাহসী সাংবাদিক আলপনা, সকলকে আমি ধন্যবাদ জানাই, এবং সজল কুরাইশি এই ধরনের একটি আলোচনা করেছেন, আয়োজন করেছেন। আর বিক্ষণ বরাবরই তারা শুধুমাত্র সাহিত্য সংস্কৃতি এগুলি নিয়ে আমি আলোচনা করেন তা নয়, মানুষের স্বাধীনতার প্রশ্নে বৈরী যে কোনো পরিবেশে যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে তার জন্য তারা আয়োজনের করেন, তার জন্য বিক্ষণকে সাহিত্য সংসদকে আমরা ধন্যবাদ জানাই। প্রথম কথা হচ্ছে যে রজিনা ইসলামের প্রসঙ্গে যদি আমরা ধরি, তাহলে যেভাবে তাকে যে আইনে তাকে দেয়া হয়েছে, যেমন অফিসিয়াল যে সিক্রেট অ্যাক্ট এটা দেওয়া হয়েছে, এটা আমরা খুব মানে এবারেই ভালোভাবে পড়লাম। আর আমাদের দেশে গত 50 বছরে
কখনোই এই আইনে কারো বিরুদ্ধে মামলা হয়নি, আমার জানা মতে হয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে অফিসিয়াল সিক্রেট আইনে কোন এরিয়াতে সিক্রেট এবং যেখানে নিরাপত্তা বিঘ্নিত হবে এইটা গভর্নমেন্ট ঠিক করে দিবে। গভর্নমেন্ট যদি ঠিক করে দেন যে এই জায়গাটা হচ্ছে মানুষের জন্য নিরাপত্তা বিঘ্নিত হবে, তাহলে সেখানে কোনো সাংবাদিক কেন কেউই প্রবেশ করতে পারে। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় কি আমাদের দেশের সেখানে কোনো প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা সামরিক বিভাগের কোনো কার্যালয়? তা তো না। তাহলে সেখানে যদি একজন মানুষ প্রবেশ করতে পারেন, একজন সাংবাদিকও প্রবেশ করতে পারে, ফলে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট এটা কোনোভাবেই তার যে ভিত্তি সেই ভিত্তি অনুযায়ী এই আইনটা এই মামলায় কার্যকর হবে না। এটা হচ্ছে আইনগত বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এই ধরনের মামলায় সরকারের নির্দেশিত ব্যক্তি তিনি মামলা দায়ের করতে পারবে, সরকারের অনুমতি নিতে হবে, তারপরে তিনি মামলা দায়ের করতে পারবে, এছাড়া মামলা দায়ের করতে পারবেন। কিন্তু দেখা গেল যে একজন উপসচিব সেটা তার বিরুদ্ধে মামলা দায়ের করলেন। এটা হলো আইনের বিষয়গুলি বলছি। 379 দ্বারাই মামলা দায়ের করেছে এবং 411 সেটাতে বলেছে। আমরা 379 ধারা কি দেখি যে এটা একটা চুরি মামলা। চুরিতে কি হবে, আপনাকে অ্যামাউন্ট ফিক্স আপ করতে হবে যে কি পরিমাণ মূল্যের জিনিস আপনি চুরি করেছেন। সেটি যদি আপনি ফিক্স আপ করতে না পারেন তাহলে এই আইনটাও এখানে কার্যকর হবে। তাহলে একটি অকার্যকর আইন দিয়ে আমাদের দেশে একটি মামলা দায়ের করা হলো এবং তাকে আনলফুল কনফাইনমেন্ট করে আটক রেখে 5 ঘন্টার উপরে আটক রেখে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হলো, এটাকে বলা হয় হ্যারাসমেন্ট এবং এইটা ডেলিবারেটলি হ্যারাসমেন্ট। এবং এই ধরনের উদ্দেশ্যমূলকভাবে যে হয়রানি হেনস্থা করা সেটা একজন সাংবাদিককে করা হয়েছে, একজন নারী সাংবাদিককে করা হয়েছে, বাংলাদেশের একজন নাগরিককে করা হয়েছে, একজন মাকে করা হয়েছে, এবং এটা আমরা তীব্রভাবে প্রতিবাদ করি। এটা হচ্ছে আইনের বিষয়। আরেকটা বিষয় আমরা খুব অবাক হলাম যে এই মামলায় আবার রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত রিমান্ড মঞ্জুর করেন নাই, কিন্তু আদালত ওই দিনও জামিন দিতে পারতেন কিন্তু জামিন দেননি। চালাকি কোন জায়গার মধ্যে, তারা বলছেন যে এটা হিয়ারিং এর জন্য বৃহস্পতিবার রাখা হলো। সকল লোক চিন্তা করলো যে এটা জামিন হবে বৃহস্পতিবার দিন। আচ্ছা ঠিক আছে, জামিন হইলে আমাদের ঝামেলার দরকার কি, আমরা সকলেই সুখে শান্তিতে বসবাস করি, একটা ঘটনা ঘটছে পরে এটা আমরা হজম করে নিয়ে নিব। কিন্তু দেখা গেল যে বৃহস্পতিবার দিন সেই দিন জামিন শুনানি হলো, রবিবার দিন রাখলেন, জেলের ভাত খাওয়াইয়া দিব। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এইগুলি কি সভ্যতার সংস্কৃতি? এটি কি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা? এটি কি আমাদের দেশের মত প্রকাশের স্বাধীনতার যে পরিবেশ পরিস্থিতি সেটি আমরা মনে করব? আমার কাছে এটি মনে হয় আমাদের দেশে আমলাতন্ত্রের যে ভূত যেটি সৃষ্টি করা হয়েছিল সেই ব্রিটিশ আমল থেকে, এটি এখন পর্যন্ত প্রবহমান আছে। এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে সামন্তবাদী দৃষ্টিভঙ্গি, আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, ব্রিটিশ ঔপনিবেশিক যে দৃষ্টিভঙ্গি সেটি আমরা এখন পর্যন্ত পরিবেশন করে থাকি এবং এটি আমাদের দেখতে হয়। আমাদের একটা গান আছে না, চুরেরা খায় কুরমা পোলাও সাধু গড়ে দাঁড়ে দাঁড়ে। আজকে তো এই অবস্থা, যিনি যারা অপরাধ করলে যাদের কারাগারে থাকার কথা তারা আছেন বাইরে, আর যিনি প্রতিবাদ করলে তিনি চলে গেছেন কারাগার। এই যে একটি উল্টো রাজনীতি বা মানে আইনের অপপ্রয়োগ, এটি আমাদেরকে খুবই বিভ্রান্ত করলো এবং আমরা কিন্তু পিছালাম মানুষের কাছে। এমনিতে আপনারা জানেন যে কারাগারে একজন ছবি আঁকার অপরাধে কারাগারে থাকতে থাকতে মারাই গেলেন, মুশতাক হোসেন তার নাম। তারপর আপনারা দেখেছেন একজন সাংবাদিক ছিলেন শহীদুল ইসলাম, তিনি একটা
ঘটনা সম্পর্কে প্রকাশ করলেন, দেখা গেল তাকে কি পরিমাণ অত্যাচার নিপীড়ন সেগুলি করা হয়েছে, এবং এগুলি নিপীড়ন তো মারাত্মকভাবে নিপীড়ন। হ্যাঁ, আমাদের দেশ উন্নত হয়েছে কিভাবে, আর্থসামাজিক কাঠামো। আপনি এখন পদ্মা সেতু দেখতে পারবেন, আপনি ঢাকাতে যে উড়াল সেতু সেটু আপনি দেখতে পারবেন, তারপরে আপনি যে ট্রেন যাচ্ছে, মেট্রো রেল, সেগুলি আপনি দেখতে পাচ্ছেন, ফোর লেনের রাস্তা হবে এগুলি আপনি দেখতে পাবেন, বিভিন্ন এলাকায় উপজেলায় মসজিদ হবে, পাঠাগার হবে, তারপরে সেইখানে আপনার স্কুল আছে, কলেজ আছে, প্রাইভেট আছে, সবকিছু আপনি আপনি দেখতে পারবেন। কিন্তু আপনার যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, যেটাকে বলে আত্মিক উন্নতি, সেই জায়গাতে আমরা অধিকতর ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা রক্তাক্ত হচ্ছে। অভিজিৎ কথা বলেন, তাকে লাশ করে ফেলানো হয়। আমাদের এখানে একজন কলম দিয়ে ছবি আঁকেন, তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। একজন গ্রাফিতি আঁকেন, তাকে পুলিশ কাস্টডিতে নিয়ে যাওয়া হয়, অত্যাচার করা হয়। তার মানে হচ্ছে আমার যে নন্দন শিল্পের যে স্বাধীনতা, আমার যে মত প্রকাশের যে স্বাধীনতা, আমাদের মানুষের মুক্তির যে কথা বলা, সেই কথাগুলি আমরা বলতে পারছি না। আমরা কুণ্ঠিত হচ্ছি, এবং শুধু কুণ্ঠিত নয়, আমরা তো ভয়ের সংস্কৃতিতে আছি। আমার তো মনে হয় যে আমরা যে কথাগুলি বলবো, বললে অনেক বন্ধু বান্ধব আছেন, তারা বলেন যে খুব তো আমাদের বিরুদ্ধে বললা। অর্থাৎ মনে রেখো, এই যে আপনি মনে রাখার জন্য আমাকে ভয় দেখানো হয়, এই সংস্কৃতিতেও তো আমরা ডুবে গেছি। আমরা ভয়ের সংস্কৃতিতে আছি বলি আমরা প্রত্যেকটি সত্য কথা আজকে বলতে কুণ্ঠিত। এবং যে কথাটা এখানে আমাদের যারা মেসেজ পাঠিয়েছেন আমাদের কথা শুনতে শুনতে, তারা বলছেন যে সাংবাদিকদের মধ্যেও কি একাংশ তারা কি সরকারের সাথে দহরম মহরম করার জন্য ব্যস্ত হন না, এটাকে বলে স্বার্থপরতার রাজনীতি। এবং আমাদের শুধুমাত্র সাংবাদিকদের মধ্যে নয়, আমাদের পেশার মধ্যে বলেন, বিভিন্ন পেশার মধ্যে বলেন, আজকে স্বার্থপরতা লোভ, এটার সংস্কৃতি আরো বেশি জাগ্রত হয়েছে। এটাকে বলে পুঁজিবাদীর লুণ্ঠনের মধ্যে আমরা যখন বসবাস করি, একটি দুর্বৃত্তায়ন সমাজের মধ্যে যখন আমরা বসবাস করি, তখন আমাদের সুকুমার বৃত্তিগুলি ধীরে ধীরে লোপ পেতে থাকে, সেখানে এসে বাসা বেঁধে উঠে আমাদের লোভ, আমাদের স্পৃহা, কিভাবে একজন আরেকজনের কাঁধে পা দিয়ে আমরা বড় হতে থাকব, এবং মাথা উঁচু না করে শুধুমাত্র সম্পদকে কিভাবে উঁচু করতে পারবো, সেইটি আমাদের লুণ্ঠনের সংস্কৃতি এসে দাঁড়িয়েছে। আজকে থেকে অনেক বছর আগে কার্ল মার্ক্স তার কমিউনিস্ট ইশতেহারে লিখেছিলেন যে পুঁজিবাদ হচ্ছে সেই সমাজ, যে সমাজে সেখানকার চিকিৎসক বলেন, উকালতি বলেন, যারা মহৎ পেশায় নিয়োজিত থাকবেন, তারা সেবা দাসে পরিণত হবেন, মজুরি দাসে পরিণত হব। আজকে সেই কথাই তো সত্যি হচ্ছে, আমরা মজুরি দাসে পরিণত হচ্ছি, এবং আমাদের সম্পদ, কে কিভাবে সম্পদ অর্জন করছি তার দিকে আমরা তাকাচ্ছি না। আমরা দেখা গেছে যাচ্ছে যে আমাদের সম্পদ আহরণ করার জন্য আমরা দৌড়চ্ছি, এবং তার মূল কাজ হচ্ছে দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন। দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে, শীর্ষ পর্যায়ে সেগুলি এমন ভাবে চলে গেছে। এগুলি কি আমাদের শীর্ষ পর্যায়ের উপরে যারা আছেন তারা কি জানেন না? তারা মাঝে মাঝে এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেন, এবং আমরা সকলেই তখন উল্লসিত হই যে ঠিক আছে, আমাদের দেশ বোধ হয় এখন দুর্নীতি মুক্ত হওয়ার জন্য একটি পদক্ষেপ চলু হবে। 15 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস পরে সেগুলি ব্ল্যাক আউট হয়ে যায়। এই যে আপনি মুনিয়ার ঘটনা দেখেন, এখন তো আর পত্রপত্রিকায় কোনো নিউজ নেই। এর আগে এখানে যে আমাদের যে সাংবাদিক এখানে উল্লেখ করলেন যে দুই ভাই তারা কিভাবে এখান থেকে পালিয়ে গেলেন। তো এই যে বিষয়গুলি আমাদের এখানে ঘটছে, সেইগুলিকে আমাদের ভালোভাবে দেখতে হবে যে একটা লুণ্ঠনের সংস্কৃতি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারব। আজকে রোজিনা ইসলামের ঘটনাটাকে একটা প্রতীকী ঘটনা হিসাবে যদি আমি নেই,
তাহলে আমি দেখব যে কিভাবে আমাদের আইনকে অপপ্রয়োগ করা হয় সেগুলি আমরা দেখতে পেলাম। আমাদের বিচার বিভাগকে আমরা স্বাধীন করলাম যে জুডিশিয়ালি সেপারেশন হবে। জুডিশিয়াল সেপারেশন মানে হচ্ছে স্বাধীনভাবে তারা এই বিচারটা প্রয়োগ করবে। কিন্তু আমরা কি দেখলাম যে স্বাধীনতা আমাদের এইখানে তো আমরা আর প্রয়োগ করতে করতে পারছি না, না পেরে দেখা গেল যে এই বিচার বিভাগও কোনো না কোনোভাবে নির্বাহীর আন্ডারে তারা চলে গেলেন। সেই কারণে আজকে আমাদের দেশে সমস্ত জায়গার মধ্যে একটি অন্ধকার জায়গা এসে দাঁড়িয়েছে। পরে আমি যেটি বলছিলাম যে আমাদের উন্নতি অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমাদের মত প্রকাশের স্বাধীনতার জন্যে আমরা সেই জায়গাতে উন্নতি করাতে পারি না। কলম হচ্ছে লেখার বিষয়, এটা কোনো মারণাস্ত্র নয়। কলম দিয়ে একজন লেখবেন, কিন্তু আজকে কলমকে সকলেই ভয় পায়। সেই যে আদিম যুগে হাইপেশিয়াকে হত্যা করা হয়েছিল কলমের লেখার জন্য, আজকেও যদি কলমের লেখার জন্য একজন কবিকে ভয় পাওয়া হয়, একজন চিত্রশিল্পীকে ভয় পাওয়া হয়, একজন কার্টুনিস্টকে ভয় পাওয়া হয়, একজন শিশু সাহিত্যিককে ভয় পাওয়া হয়, তাহলে আমরা মানসিকভাবে কোন যুগে আছি সেই জিনিসগুলি আমাদের মনে ঔপনিবেশিক আমলে। ঠিক আছে, একটা কথা আমি শেষ করি, পরে ঔপনিবেশিক আইনের যে মানসিকতা সেটি এখনো আছে। এবং আমাদের অবাক বিষয় হচ্ছে যে ঔপনিবেশিক আমলের আইনগুলি এখন আবার প্রয়োগ করা হয়, এগুলি কোনো মডিফাইড করার কোনো চিন্তা এটি করা হয় না, বরঞ্চ তার আলোকে ডিজিটাল আইন নামে নতুন আইন প্রয়োগ করা হয়, যে আইনটি মানুষের মুঠো মাত্র পছন্দ নয় এবং মানুষের পক্ষে নয়। এই ধরনের আইনও এসে দাঁড়িয়েছে। আমরা মানুষের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে, আমরা সভ্যতা এবং সংস্কৃতির পক্ষে। আমরা যেরকম যখন বলি যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে, কেন ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে হচ্ছে যে মারণাস্ত্র প্রয়োগ করা হচ্ছে নিরস্ত্র মানুষের উপরে। আমরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কেন, কারণ পাক বাহিনীরা 25শে মার্চে নিরস্ত্র নিরীহ মানুষকে হত্যা করেছে। যারা নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করে, কারাগারে পাঠায়, নির্যাতন পাঠায়, সেটাকে বলে অসভ্যতার সংস্কৃতি, সেটাকে বলে ফেসিজমের উদ্ভব। আমাদের মনে রাখতে হবে ফেসিজমের সে উদ্ভব আমাদের দেশে এসে আমাদেরকে আস্তে পৃষ্ঠে আজকে বেঁধে ফেলছে কিনা, সেটি আমাদের মনে রাখতে হবে। আমাদের ধর্মের বিভাজন সৃষ্টি করে, আমাদের মধ্যে যে মানসিক বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হয়, ঠিক একই রকম ভাবে আমাদের মধ্যে সংস্কৃতির বিভাজন সৃষ্টি করে আমাদের যে সাহসিকতা, আমাদের যে মত প্রকাশের স্বাধীনতাকে, সেটাকে ক্ষুণ্ণ করা হয় কিনা আজকে সেটিও ভাবার বিষয়। হ্যাঁ সজল, কি বলছিলাম, আপনার জন্য একটি প্রশ্ন রয়েছে নজরুল হায়াতে, এই প্রশ্নটির উত্তর আপনার কাছ থেকে শুনবো, পরে আমরা সবার কাছ থেকে 2 মিনিট করে একটু শুনে আসবো। আমি তার আগে একটু জানিয়ে রাখছি আপনাকে প্রশ্নটি, যে ঔপনিবেশিক আইনের প্রয়োগের বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন করছেন। কিন্তু আমার একটু ফোন কল চলে এসেছিল যে ঔপনিবেশিক আইনের প্রয়োগ স্বাধীন গণতন্ত্রের দেশে কেন, দর্শন কি এই বিষয়টি নিয়ে নজরুল হায়াত ভাই প্রশ্ন তুলেছেন। তো এইটি আমরা নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে। আর তার আগে আমরা 2 মিনিট করে একটুখানি শুনে আসতে চাই সবার কাছ থেকে, যে আমাদের এই যে আজকের যে আলোচনার যে বিষয়টি, সেই জায়গাতে যে আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারবো মত প্রকাশের ক্ষেত্রে, আমাদের সত্যিকার অর্থে আমাদের নিজেদেরও কিছু, এটা ডেফিনেটলি সরকারের অনেক মানে বিষয়টি হচ্ছে সরকারের করণীয় জায়গাটি আগে, সবার আগে তার মধ্যে আমাদের যে নিজেদের ভিতরে এক ধরনের মানে দল প্রীতি এবং দূরত্ব তৈরি, আমরা একে অপরের থেকে যেন করোনার সময়ে সামাজিক দূরত্ব তো মেনটেন করছি, বিভিন্ন দলে গ্রুপে বিভক্ত হয়ে আমরা মত প্রকাশের ক্ষেত্রে এক জায়গায় থাকতে পারছি না। মিলাদ ভাই যেমনটি বলছিলেন দেশ উন্নত হচ্ছে নিঃসন্দেহে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের স্পিরিচুয়াল আত্মিক উন্নয়নটি ঘটছে না। একটি উন্নত বিশ্বের দেশের কাতারে যখন আমরা যাব, সেটি কি শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার দিয়ে যাব, কাঠামোগত উন্নয়ন দিয়ে যাব, না সেইটার যে প্রাণ মানুষগুলো
তাদেরও আর্থিক উন্নয়নটি ক্ষতি করতে ঘটনার দরকার, সেই ক্ষেত্রে সরকারের বর্তমান রাষ্ট্রযন্ত্রের কতটুকু দায়বদ্ধতা আছে এই বিষয়গুলো নিয়ে একটু শুনবো সবার কাছ থেকে 2 মিনিট করে। প্রথমে বাবলি আকন্দ, বাবলি শেষ কথা। বাবলি আনমিউট করে নাও, আনমিউট করে নাও, মিউট করো। বাবলি তো আনমিউট করতে হবে। বাবলি খুব সহ তো এই মুহূর্তে নাই আমাদের সঙ্গে। আচ্ছা আমরা আলপনার কাছে চলে যাচ্ছি। আলপনা আমাদের দর করে সঞ্চালক সজল ভাই বলছেন, এবং আমাদের যে মিল্লাদ ভাইয়ের চমৎকার কথা, আর সালিম সামাদ ভাই তো আমার উস্তাদ, চমৎকার লাগলো। আসলে সবার সব কথাগুলো চলে আসছে, আর স্বপন ভাই তো আমাদের গুরুজন, তিনি যা বলেছেন এরপরে আসলে আর কিছু বাকি থাকে না। তো তারপরেও আমি যেটা বলবো, আমার যেটা মনে হয় যে একটা প্রশ্ন করেছিলেন সজল ভাই, যে মানে বলেছিলেন যে বলার জন্য যে আসলে সাংবাদিকতার যে সাংবাদিকতা যে আমরা মানে শিখার কিছু আছে কিনা, আমি ওই জায়গাটা একটু একটু বলবো, বেশি না, হয়তো কয়েক সেকেন্ড। সাংবাদিকতাটাকে আসলে শিখতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয়ত হচ্ছে যে সাংবাদিকরাই কিন্তু আসলে একটা দল, মানে আলাদা কোনো দল লাগে না এখানে, অমুক দল তমুক দল এই দলীয় লাগে না। আমার মনে হয় যে সাংবাদিকরাই একটা আলাদা দল, মানে একটা দল, সেটা হচ্ছে যে মানে মানুষের কথা বলার বা যেভাবেই আপনি বিশ্লেষণ করেন না কেন, জনগণের পক্ষে বা সরকারের পক্ষে সকল কিছুর পক্ষে, মূলত একটা এখানে যে সত্যের পক্ষে, এটা সাংবাদিকরা একটা দল, এখানে আলাদা কোনো দল লাগে না। আমাদের সেই দল থেকে সরে আসতে হবে, যে ভিন্ন ভিন্ন যে ব্যক্তি স্বার্থ, অনেক কথাই চলে আসছে যে ওই ওই সকল স্বার্থ বাদ দিতে হবে। সাংবাদিকতা করলে আমাকে সাংবাদিকতার ইসেতেই থাকতে হবে, যে মানে এই দলেই থাকতে হবে, যে সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের দলেই থাকতে হবে, ওই গোপনের দলে থাকা যাবে না, এই দুইটার ব্যাপার থেকে আমাদেরকে সরতে হবে। তৃতীয়ত হচ্ছে যে সরকার যে কাজটা করছে, সরকারের কথা অলরেডি চলে আসছে, সরকারের পক্ষে হয়ে সাংবাদিকরা কাজ করছিল, চোর ধরছিল, লুটপাটকারী ধরছিল, এটাকে সরকার আবার তার মানে সায় দিচ্ছে। যদি সরকার উনাদের পক্ষে থেকে থাকে, সাংবাদিকের মানে সেই রুজিনা ইসলামকে হেনস্থা করার পিছনে কথাগুলো পরিষ্কার ভাবে আসছে, যে এখানে কিভাবে আসলে সংবাদ মাধ্যম অর্থাৎ প্রকাশ করার কারণে এটা হয়েছে, এটা রাষ্ট্র কেন বুঝতে পারছে না, এটা আমার আসলে হচ্ছে না যে কি কারণে এই সাংবাদিক। আমার মনে হয় এখানে একটা এই রুজিনা ইসলাম যে কাজটা করেছে, জনগণের জন্য করেছে, সরকারের জন্য করেছে, রাষ্ট্রের জন্য করেছে, আমাদের সেই রাষ্ট্র উচিত ছিল যে যিনি দুর্নীতি করেছেন, যেমন বের হয়ে এসেছে এই অতিরিক্ত সচিব, তিনি কানাডায় বাড়ি করেছেন, লন্ডনে বাড়ি করেছেন, ঢাকায় বাড়ি করেছেন, এই এফডিআর আছে 80 কোটি টাকা, এই এত কিছু। আমার মনে হয় ওই জায়গাটায় মানে যাওয়ার দরকার ছিল, যে সে এত টাকা কোথায় আনলো, তার কি আসমান থেকে টাকাগুলো পড়ছে, বা এই এত কিছু সহায় সম্পদ হয়ে গেছে কি আসমান থেকে, এগুলি কার টাকা, কাদের টাকা। তা আমরা এই জায়গাগুলিকে মানে আরো ভাববো, এই জায়গাগুলি থেকে শুধরিয়ে আমাদের বোঝা উচিত, আমার বোঝা উচিত আমার শত্রুকে, আমার মিত্রকে। তা আমার মনে হয় সরকারেরও খুব ভালোভাবে বোঝা উচিত যে আসলে শত্রুকে মিত্রকে মানে কে কি করছে আমাদের এই জায়গাগুলিতে। আমি এটা পরামর্শ রাখছি যে আমাদের আরো সুচিন্তিত ভাবে এই আমাদের এগোনো উচিত। এবং এই যে আমলের যে ডিজিটাল নিরাপত্তা আইন, এটাকে টোটালি বাতিল করে দেওয়া উচিত। এবং এই সালিম ভাই বলেছেন যে কয়েকটা মামলা হবে, এবং ওই মামলাগুলো আমার মনে হয় আমাদের এখন করা উচিত, আমাদের প্রত্যেক জেলা থেকে করা উচিত, যে এই দেহ তল্লাশি থেকে শুরু করে তাকে হেরেস করার মামলাগুলো। তো ধন্যবাদ, সময় যেহেতু কম আমরা আর বাড়ছি না, অল্প কথায় এই ধন্যবাদ চলে আসছি। আলপনাকে শুনছিলাম তার কথা, এ পর্যায়ে একটু শুনবো বাবলির কথা। বাবলি আকন্দ, আমরা এখানে নৌশিন বৃষ্টিও তার আরেকটি নাম, সেটি এখানে যাচ্ছে স্ক্রলে, অনেকে ভুল বুঝতে পারে। বাবলি আকন্দ নৌশিন বৃষ্টি একই মানুষ। ধন্যবাদ সজল ভাই, আমি একটু বলতে চাচ্ছি যে ওই আমাদের নজরুল ভাই একটা কমেন্টে লিখেছিলেন যে সাংবাদিকদের আর্থিক অবস্থা অথবা পারিবারিক অবস্থার খবর কি, সে বিষয়ে একটু তুলে ধরার জন্য। তো সেই জায়গা থেকে যদি একটু আমরা বলি যে আমরা হচ্ছে সাংবাদিকরা সামনে থেকে আমরা নিউজ করি, আমরা এই করি, কিন্তু এটা সুবিধাটা ভোগ করে হচ্ছে মালিকপক্ষ এবং মিডিয়া হাউসগুলোর প্রত্যেকটা যদি আমরাই করি, তারা নিয়ন্ত্রণ করছে, তারা কিন্তু পুঁজির মালিক এক একজন, এবং তাদের মূল উদ্দেশ্যটাই কিন্তু মুনাফা। এবং যখন তারা মুনাফা চিন্তা করছে, তখন তারা কিন্তু আমার সিকিউরিটি নিয়ে চিন্তা করছে না, আমার
অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে চিন্তা করছে না। যখন আমার অর্থনৈতিক নিরাপত্তা না থাকছে তখনই কিন্তু আমাদের এই যে হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা এসব কিন্তু চলে আসছে। আমি একটা কথা বলেছিলাম প্রথমেই, যে ময়মনসিংহে একজন প্রশাসনের কর্মকর্তার কাছ থেকে শুনেছি যে সাংবাদিকের সম্মান নেই এবং সে হচ্ছে 1000 টাকার জন্য ওখানে গিয়ে বসে থাকে, যেখানে আমাকে আমার মিডিয়া হাউস আমাকে নিরাপত্তা দিতে পারছে না, অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারছে না। সেই জায়গায় আমি কিভাবে বাঁচবো বা আমার বাঁচার রাইট কি, একজন সাংবাদিক কিভাবে বাঁচতে পারে, সেই কথা কি রাষ্ট্র বা অথবা আমার সরকার কি সেগুলো ভেবেছে কিনা, অথবা আমাদের যে সাংবাদিক ইউনিয়ন অথবা আমাদের যে সাংবাদিক নেতাগণ আছেন তারা কি কখনোই করেছেন? তারা কিন্তু মালিক পক্ষের আতাত হয়ে এবং সরকারের সাথে কিন্তু নেগোসিয়েশন করে। সেই জায়গাটা কিন্তু আমরা আসলেই প্রকৃত পক্ষে কিন্তু আমাদের স্বাধীনতা, অর্থনৈতিক নিরাপত্তা বলেন, অর্থনৈতিক স্বাধীনতা কোনো কিছুই নাই আসলে। সে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমরা সংবাদপত্র বা গণমাধ্যমকে দর্পণ হিসেবে বলছি, কিন্তু এই যে আমাদের এই দর্পণটা, আমাদের অনেক সাংবাদিক ভাই বোন যারা আছে আমরা চ্যালেঞ্জিং হিসেবে এটা কাজ করি ঠিক আছে, কিন্তু আমরা এই দর্পণের মাধ্যমে কিন্তু শাসক গোষ্ঠীকে চাকাবে রাখতে পারি। কিন্তু আমরা কি করি অনেক সময়, যেটা মানে খুবই দুঃখজনক হয়, যে তারা হচ্ছে মালিক পক্ষের যারা আছে তারা কিন্তু সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে না। আর যখন সরকারের জবাবদিহিতা নিশ্চিত না করে অথবা হচ্ছে যারা শাসক আছে তাদের নিশ্চিত না করে জবাবদিহিতা, সেক্ষেত্রে আসলে কি মিডিয়া বা আমরা সাংবাদিকগণ যারা আছি তারা কি আসলেই আমরা বাকস্বাধীনতায় কি আছে কিনা সেই বিষয়ে আসলে সন্দেহ। আপনি প্রথম দিকে একটু এই করছিলেন যে আসলে বাকস্বাধীনতা কি মানে খুবই ভয়াবহ অবস্থা। আরেকটা বিষয় বলতে চাই, আর্টিকেল 19 একটি ইন্টারন্যাশনাল হচ্ছে সংস্থা, তারা কিন্তু একটা জরিপ করেছে গত 2020 সালে, তাদের প্রতিবেদনটা যদি আমরা দেখতে পাই সেখানে কিন্তু আছে যে 78% কিন্তু স্থানীয় সাংবাদিক তারা কিন্তু তাদের নিজ নিজ এরিয়াতেই কিন্তু নির্যাতনের শিকার হয়েছেন। সেই জায়গায় যে তারা কিন্তু যে নির্যাতনের শিকার হয়েছেন সেখানে কিন্তু অপসাংবাদিকতার কোনো কথা ছিল না, হলুদ সাংবাদিকতার কথা ছিল না। সেখানে আর্টিকেল 19 বলছে যে তারা কিন্তু সংবাদ প্রতিবেদন প্রকাশের জন্যই কিন্তু এই শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং তারা এখন 14% বা আমি যদি বলি 47 জন গত 2020 সালে তারা কিন্তু হুমকি দামকে শিকার হয়েছেন। সেখানে কি আসলেই কি বাকস্বাধীনতা আছে কিনা, তার মানে আমরা বুঝতে পারি এই যে বাকস্বাধীনতা আসলেই শৃঙ্খলিত অবস্থায় আছে, সেই জায়গাটাতে যদি আমাদের মালিক পক্ষ এবং যারা শাসক গোষ্ঠী আছে এটা যদি নিয়ে না ভাবেন তাহলে আমরা আসলেই বড় বিপদের মধ্যে থাকি এবং আমাদের চলা খুবই দায় হয়ে যায়। আমরা এইটুকু বলতে পারি যে রোজিনা ইসলামের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা শুধুমাত্র ব্যক্তির সাথে ঘটেনি এবং এটা কিন্তু সমগ্র আমাদের মুক্তিকামী মানুষ যারা আছে তাদের কিন্তু একটা এটা চিত্র এবং তাদের কিন্তু এই স্বাধীনতা কিন্তু তারা এটা রাইট ধরে রাখতে চেষ্টা করবেন। এবং এখানে হচ্ছে যে আমরা সকলেই নিষ্পেষিত, শুধু গণমাধ্যম না, আমরা সাধারণ মানুষের কথা বলি তারাও কিন্তু নিষ্পেষিত, শ্রমজীবী মানুষের কথা বলি তারাও কিন্তু নিষ্পেষিত। আমার কিন্তু কয়েকটা শ্রমজীবী মানে কয়েকজন শ্রমজীবী মানুষের রিপোর্ট করার কিন্তু সুযোগ এসেছিল, সেখানে আমরা দেখেছি কি পরিমাণ তারা যে যন্ত্রণার মধ্যে থাকে। শুধুমাত্র আমরা তাদের কথা তুলে ধরি কিন্তু আমাদের কথাগুলো কিন্তু কোনোভাবেই আসে না। তাই আমি এই রোজিনা ইসলামের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছি না, এটা হচ্ছে আমাদের সমগ্র একটা চিত্র। আমাদের এই যে গণতান্ত্রিক অধিকার আদায় এই আন্দোলনে আমরা এই যে রোজিনা ইসলামের যে মুক্তির আন্দোলন করছি এটাকে আমরা সম্পৃক্ত করার আহ্বান জানাচ্ছি এবং আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে এটা করতে পারি তাহলে কিন্তু আমি মনে করি যে হ্যাঁ আমরা হয়তো আশার আলো দেখতে পারি। ধন্যবাদ সজল ভাই। ধন্যবাদ, আশার আলো দেখার কথা দিয়ে শেষ করলো বাবলি। সেই আশার আলোর কথা আবারও শুনতে চাই আমরা এখন এই মুহূর্তে আহমেদ স্বপন মাহমুদ, স্বপন ভাইয়ের কাছ থেকে। না সজল, কথা তো হয়ে গেল, সেটা হলো যে আমি একটা প্রস্তাব রাখতে চাই যে এই যে 17 মেতে যে ঘটনা রোজিনা ইসলামের প্রতি ঘটল এটা আসলে যেটা বললো যে এটা কিন্তু কেবল সাংবাদিক সমাজ না, যারা মুক্তিকামী মানুষ বাবলি যে কথাটা বললেন প্রকৃত অর্থে কিন্তু এটা তাদের উপর এটা একটা একটা সতর্কমূলক একটা ব্যবস্থা। তো এই 17 মেকে আমরা সাংবাদিকতার জগতে অন্তত কালো দিবস আকারে এটাকে উদযাপিত হোক প্রতি বছর, এটা একটা প্রস্তাবনা রাখতে চাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আর একটা কোশ্চেন আছে, এটা মিল্লাত ভাই বলছিলেন যে এটাকে কোনো নন ডিসক্লোজার এরিয়া না, জনস্বাস্থ্য সম্পর্কিত সকল বিষয় জনগণের জানার অধিকার আছে। একজন সাংবাদিক সেই জনগণের যে জানতে চাওয়াটা সেটা পক্ষে উনি কাজ করে জনগণকে জানান, দেশবাসীকে জানান। এবং যে রোজিনার প্রতি যে অন্যায় অভিযোগটা হয়েছে এবং এটা কিন্তু মামলাটা কিন্তু এটা সাজানো মামলা, একটা ভুয়া একটা মামলা, অকার্যকর মামলা, আইনে তার টিকার কথা না। কিন্তু হলো আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি যে আদালত যদি আজকে স্বাধীন থাকতো আদালত কিন্তু এটা
এটাকে খারিজ করে দিতে পারতাম মামলাটাকে, যেটা তো মামলা হয় নাই। তুমি একটা 1923 সালের আইন, যেটা তত্ত্ব অধিকার আইনের পরে যেটা অবসলিট অকার্যকর হওয়ার কথা, সেই আইনটাকে তুমি তুললা এবং এফআইআর এর যে ব্যাপারটা আছে সেখানেও এই তথ্যগুলো নাই, কি ডকুমেন্ট কোন ডকুমেন্ট তার কোনো উল্লেখ নাই। বলে এই যে আপনার এজাহার এফআইআর এগুলো মিলে এই তথ্যের কিন্তু গর্বি, তারপরেও আদালত কেন দেখেন আদালত কিন্তু এটা মামলাটা খারিজ করলো না এবং এটা শুনানির দিন ধার্য করলো এবং পরের দিন বৃহস্পতিবার, এটা অর্থাৎ সাজানো নাটক। এটা একটা নজিরবিহীন ঘটনা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে এমন ঘটনা আর ঘটে নাই এবং এই সিক্রেসি অ্যাক্টের প্রয়োগও কখনো হয় নাই। ফলে আপনি দেখে দেখবেন যে এই যে আর যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপনার যে তথ্যগুলো উঠে আসলো, একজন আপনার এই যে কাজী জামুন্নেসা, এখানে উচিত ছিল দুদকে যে দুদকের মামলা করা এবং সম্পদের হিসাব নেওয়া, সরকারের উচিত ছিল দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে আসলে এটা তদন্ত করে দেখা এবং তারা দুর্নীতি করে থাকলে তার শাস্তি নেওয়া। কিন্তু আমরা একটা চক্রের মধ্যে আছি, অর্থাৎ ব্যবসায়ীরা, আপনি দেখেন আমাদের বিজন শীলের ডক্টর বিজন শীল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ডাক্তার, উনি বিজ্ঞানী, অণুজীব বিজ্ঞানী, তার কিট কিন্তু অ্যাকসেপ্ট এখন পর্যন্ত হইল না। জাফরুল্লাহ চৌধুরী কত কিছু করলেন, কেন এখানে একটা ঔষধ চক্র, একটা মাফিয়া চক্রের মধ্যে, ব্যবসায়ী চক্রের মধ্যে আমরা আটকা পড়ে গেছি এবং সরকার আটকা পড়েছে কিনা জানি না, সরকার এটা ইচ্ছাকৃত করে না আটকা পড়ে করে ফাঁদে। তবে আমরা মনে করি যে সরকার, আমরা যারা কথা বলি এর কথার অর্থ না সরকার বিরোধী, এর কথার অর্থ সরকারের ভুলগুলোকে দেখিয়ে দেওয়া। একজন সাংবাদকর্মী জনকে রিপোর্ট করেন দুর্নীতি নিয়ে, সরকারের পক্ষেই মূলত কাজ করেন, কিন্তু তাকে যদি মনে করা হয় যে সে সরকারের বিরুদ্ধে কাজ করলে এটাই মনে করা হচ্ছে। অর্থাৎ সরকার টোটাল ব্যবস্থাটাই একটা আপাদমস্তক দুর্নীতি ব্যবস্থার মধ্যে আমরা পড়ে রয়েছি। এর থেকে আমার মনে হয় যে রোজিনা আমাদেরকে যে সংকেতটা দিলেন, শুধু সাংবাদিকদেরকে না, আমাদেরকে যে সংকেত দিলেন যে তোমরা নিজেরা ঐক্য থাকো এবং সততার পক্ষে তোমরা নড়ো, তোমাদের উপরে এরকম হতে পারে, এরকম হলেও তোমরা পিছপা হবে না, আমি বকদখল করতেছি এবং তোমরাও সেটা, তোমরা যাতে এই তবুও যাতে মাথা নত না করো, আমি মনে করি যে মাথা নত না করার পক্ষে আমরা, আমাদের কাজ করা উচিত। স্বাস্থ্য সম্পর্কিত যে নন ডিসক্লোজার কোনো এরিয়া না, তারপরেও কেন আইনে কোনোভাবেই টিকার কথা না এটা, অথচ দেখেন আইন কোন পথে চলো, অর্থাৎ আমরা পেছনের দিকে যাচ্ছি। যে কথাটা বলছিলেন যে উপনিবেশিক আমলের আইন গণতান্ত্রিক দেশে, এটা এখানে এটা বাংলাদেশ কোনো গণতান্ত্রিক দেশ না, খেয়াল রাখতে হবে। প্রথমত বাংলাদেশ স্বৈরতন্ত্রের অধীন, বাংলাদেশ একটা ফ্যাসিবাদের অধীন, সো বাংলাদেশ কোনো গণতান্ত্রিক দেশ না, গণতান্ত্রিক উপায়ে জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকারও নাই। প্রবলেম হচ্ছে যে আমরা তবু সাংবিধানিকভাবে এই ব্যবস্থা ধরেন মেনে নিলাম, কারণ আমাদের কিছু করার নাই, তবু আমরা প্রত্যাশা করি যে সরকার এই এই যে আজকের রোজিনার যে অবিচার অনিয়মটা হচ্ছে এই এটার একটা প্রতিকার হওয়া উচিত এবং প্রতিকারের ব্যবস্থার জন্য আমাদের সবার কাজ করা উচিত। তাতে আমার কি নির্যাতন আসতো না আসতো এইগুলো নিয়ে আসলে খুব ভাবার আসলে সময় নাই। আমরা যাতে মাফিয়াতন্ত্রের খপ্পরে না পড়ি, আমরা যাতে কথাগুলো বলতে পারি অন্তত নিজস্ব পরিসরে এবং সবার প্রতি সবার সহমর্মিতা সহিষ্ণুতা যাতে বজায় রাখতে পারি এবং গণতান্ত্রিক চর্চার জন্য আমরা যাতে এই যে কথাগুলো, এটা কিন্তু ডায়লগগুলো কিন্তু আসলে গণতান্ত্রিক চর্চার পথকে একটু বাড়িয়ে দেয়, এই চর্চাটার জন্য আমরা অব্যাহত রাখি। ভীক্ষণকে অনেক ধন্যবাদ, আজকে সজলকে ধন্যবাদ, এবং আজকে যে সভাপতি সহ যারা অংশগ্রহণ করলেন, দেখলাম অনেকদিন পরে বাবলি আলপনা মিলাদ ভাইকে দেখলাম, সজল আপনাকেও দেখলাম অনেকদিন পর, হ্যাঁ খুব ভালো লাগার একটা ব্যাপার আছে, অনেকদিন না দেখলে খারাপ লাগার দেরি হয়, ছেলে মেয়েরা আমরা মাঝে মধ্যে দেখি একসাথে কাজ করতে হয় বলে, তো অনেক ধন্যবাদ সবাইকে। সজল জি অনেক ধন্যবাদ, স্বপন ভাই আপনাকেও, আর এর মধ্যে কথা হচ্ছিল একটি, এর মধ্যে ইয়াজদানি কুরাইশের একটি মন্তব্য, স্বপন ভাই বলছিলেন যে জনপ্রতিনিধিদের মতো আমলা সাংবাদিকদের আগে ওপরের সম্পদ বিবরণ প্রকাশ করা উচিত এবং রোজিনার মতো অনুসন্ধানী মূলক সাংবাদিকতা সততার চর্চা ছাড়া সম্ভব নয়, সেই চর্চা করতে গিয়ে এরকম হেনস্থার শিকার হতে হবে কিন্তু তারপরেও চর্চাটি চালিয়ে যেতে হবে। গতদিন সেলিম সামাদ ভাই বলছিলেন যে জেলে গিয়েছে এখন আরো সুবিধা হবে না, আরো সাহস বাড়বে লেখার ক্ষেত্রে, যাওয়ার আগ পর্যন্ত ভয় অনেক বেশি ছিল এখন আর বাড়বে না, তাতে কি খানিকটা কি সুবিধা হবে? সেলিম সামাদ ভাই শেষ কথাটি শুনবো আপনার কাছে। সামাদ ভাইয়ের খুব সম্ভবত ওনার সেলিম ভাই কি আছেন আমাদের সঙ্গে? সেলিম ভাই
এই মুহূর্তে আব্দুল কাদের চৌধুরী লিখেছেন, দালাল সাংবাদিকদের কারণে আদর্শিক সাংবাদিকতা সংকটাপন্ন, সংবাদপত্র মালিকদের দালালি মুক্ত সাংবাদিক চাই। আচ্ছা ঠিক আছে, আমরা সেলিম ভাইকে পেলাম না, আমরা শেষ করছি। আমাদের সভাপতি, আজকের অনুষ্ঠানের আয়োজনের সভাপতি অ্যাডভোকেট আমদাদুল হক মিল্লাতকে দিয়ে শেষ কথা। ঠিক আছে, ধন্যবাদ সবাই, সবাইকে ধন্যবাদ জানাই। কতগুলি কথা আসছে, তার মধ্যে একটি কথা আমাদের নজরুল ইসলাম চুন্নু এখানে বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে এই যে রোজিনা ইসলামের চরিত্র হনন করার একটা চেষ্টা করা হচ্ছে, এবং আপনি দেখবেন যে বিভিন্ন জায়গাতে তার ভিডিও সেটি প্রকাশ করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে তার ফোন আলাপ এবং তার আগে তিনি মাপ চাচ্ছেন, এ সমস্ত বিষয় দিয়ে একটা বিভ্রান্তিকর বিষয় তৈরি করার জন্য একটি অপচেষ্টা করা হচ্ছে, এবং এটি আমাদের জন্য সবসময় সতর্কের বিষয়, এবং এটা মেসেজ দেয় যে যখনই আপনি কোনো প্রতিবাদ করবেন তখন সেই প্রতিবাদকারীকে কি ধরনের হেনস্থা করা যায় সেটার একটি বিষয় আমাদের দেশে দাঁড়িয়ে গেছে এবং সেটা করা হচ্ছে। আজকে এই এই সময়ে আমরা দেখলাম যে রোজিনা ইসলামের তাকে নিয়ে ভিডিও প্রকাশ করা, খণ্ডচিত্র প্রকাশ করা, এবং বেশ কিছু লোকজন তারা এটি করছেন এবং একটি পেজ খুলেছেন, তথ্য গবেষণামূলক পেজ, সেখানে তারা চেষ্টা করছেন রোজিনা ইসলামের বিভিন্ন কাহিনী সেগুলি বর্ণনা করে ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। এর জন্য সতর্ক থাকার জন্য আমি সকলকে অনুরোধ জানাবো। নজরুল হায়াত ভাই প্রশ্ন করেছিলেন যে ঔপনিবেশিক আমলের আইন কেন এখন কার্যকর করা হচ্ছে, এটির মূল কারণ হচ্ছে যে যখন যিনি শাসন গোষ্ঠীতে থাকেন তখন তিনি তার পক্ষে খুঁজে খুঁজে বের করেন যে কোনটি করলে পরে মানুষকে হেনস্থা করা যায়, সেটা খুঁজে বের করেন তারা, এবং তারা সেইগুলিকে কাজে লাগে। আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু ঔপনিবেশিকতার বিরুদ্ধে যে আমাদের দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং তার জন্য যে অনুশীলন এবং সংগ্রাম, সেই ধারাবাহিক সংগ্রামটি আমরা গড়ে তুলতে পারি নাই, যে কারণে আমাদের মননে মগজে সত্তায় এখন পর্যন্ত ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি কাজ করে, আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গি কাজ করে, সামন্তবাদী দৃষ্টিভঙ্গি কাজ করে, মানুষকে অপমান করার দৃষ্টিভঙ্গি কাজ করে, এবং আমরা অপমান করি মানুষকে এবং অপমান করে আনন্দ পাই এবং মনে করি এটি হচ্ছে আমাদের একটি রাজতন্ত্রীয় কারবার এবং সেটি আমরা করতে পারি, সেটি আমরা করছি, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদকে করতে হবে, এবং সেই প্রতিবাদ করার জন্য আজকে সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে তা না, চেতনার ঐক্য হচ্ছে সবচেয়ে বড় ঐক্য, মানুষের মূল্যবোধের ঐক্য হচ্ছে সবচেয়ে বড় ঐক্য, এবং আমরা যে একই চেতনায় একই মূল্যবোধে অন্যায়ের প্রতিবাদে আজকে সকলেই একীভূত হচ্ছি, এটি আমাদেরকে একটি বড় ধরনের মেসেজ দেয় যে আমরা আমাদের দেশে একটি সভ্যতার সংস্কৃতি গড়ে তুলতে চাই, আমরা আমাদের দেশে মুক্তিযুদ্ধের যে প্রকৃত মূল্যবোধ, প্রকৃত চেতনা, সেই চেতনাকে আমরা জাগরিত করতে চাই, এবং সেই জাগরিত করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব, যে যার অবস্থানে থাকি সেইখানে, প্রতিটা পেশায় খারাপ আছে ভালো আছে, আমি কোন পক্ষে অবস্থান নেব, আমি ভালোর পক্ষে অবস্থান নেব, এটি হচ্ছে আমার মূল কথা। যদি আমি মনে করি যে না আমি খারাপের পক্ষে অবস্থান নেব, নিতে পারি, কিন্তু সেই খারাপের অবস্থানের বিরুদ্ধে যদি শুভ মানুষরা ঐক্যবদ্ধ না হন তাহলে হবেন না। আমাদের আইনজীবীর মধ্যে যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেন তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সাংবাদিকের মধ্যে, চিকিৎসকের মধ্যে, প্রশাসনের মধ্যে, সুশীল সমাজের মধ্যে, শিল্পীদের মধ্যে, কবিদের মধ্যে, সাহিত্যিকদের মধ্যে, সকল স্তরে নারী পুরুষ নির্বিশেষে যে সুবুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, সময় এসেছে আমাদের প্রতিবাদ করার, যাতে আমরা এই যে মত প্রকাশকে যে অন্তরীণ করছি তা থেকে বেরিয়ে এসে আমাদের অচলায়তন ভেঙ্গে মুক্ত বাতাস যাতে প্রবাহিত হয়
তার জন্য সকলকে কাজ করা, সেই কাজ করার জন্য সবাই এগিয়ে আসবেন, তার জন্য উদাত্ত আহ্বান জানাই। এবং আপনারা যারা এই আলোচনায় সংযুক্ত হয়েছেন, যারা মনোযোগ দিয়ে শুনছেন, মতামত দিয়েছেন, এবং যারা এই আয়োজনটি করেছেন, সঞ্চালক সজল কুরাইশি সহ সাহিত্য সংসদের নেতৃবৃন্দ, বিক্ষণের নেতৃবৃন্দ, তারা যারা এই এই কাজগুলি করছেন, তাদের সকলকে অভিনন্দন জানাই। সত্যকে চাপা দেওয়া যাবে না, মিথ্যাকে গুড়িয়ে ফেলা হবে, এবং সত্য একদিন জিতবেই, অবশ্যম্ভাবী সত্যের জয়। এই কথা বলি আমি, আমার বক্তব্য শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ মিল্লাত ভাই। মিল্লাত ভাই আজকের অনুষ্ঠানে সভাপতি, সভাপতির কথার পরে সাধারণত কথা হয় না, কিন্তু সেলিম সামাদ ভাইকে আমরা ওই সময়টি পাইনি। আমরা সালিম সামাদ ভাইয়ের শেষ কথাটি একটু মনে হয় আমরা এমন একটা সেন্সিটিভ বিষয়ে কথা বলছি, বারবার ইন্টারনেট কিন্তু আমার এখানে ইয়ে হয়ে যাচ্ছে, নর্মালি এটা হয় না। আচ্ছা, প্রথম কথা হলো যে এটা এখানে আলপনা আছেন, বাবরি আছেন, তাদের এই কথাটা শুনলে তাদের ভালো লাগে। সাংবাদিকতা কিন্তু ওই ওনারা যে যেভাবে ব্যাখ্যা দিক না কেন, সাংবাদিকতা একটা পবিত্র পেশা, এটাকে আগে মাথায় রাখতে হবে, এটা মাথা ঢুকাতে হবে যে এটা একটা পবিত্র পেশা। কেন পবিত্র? যে এটা একমাত্র পেশা যেখানে আমরা কোনো ওথ শপথ নিতে হয় না, এটা একমাত্র পেশা যেখানে কোনো আমরা ওই শপথ নেওয়ার জন্য কোনো সার্টিফিকেট দিতে হয় না। যেমন আপনি আইনজীবী বলেন, ডাক্তার বলেন, সব পেশায় কিন্তু, বিশেষ করে আইনজীবী তো এখানে আছেন, ওনারা ভালো জানেন যে তাদেরকে কিন্তু একটা পরীক্ষা পাস করতে হয়, শপথ নিতে হয়। আমাদের কিন্তু শপথ নিতে হয় না, তার মানে আমাদের দায়িত্ব তাদের থেকে বেশি, কিন্তু সেই পেশা দায়িত্ব নিয়ে কেউ কেউ, আমরা বলি ব্ল্যাক শিপ, কিছু ব্ল্যাক শিপ তো সব পেশাতেই ঢুকে বসে আছে। এমন কোনো পেশার নাম বলতে পারবেন না যেখানে ব্ল্যাক শিপ ঢুকে নাই। ব্ল্যাক শিপ মানে যারা যারা বিচরণ করছেন। এবং শেষ কথা হলো যে আমি যদি সত্যি যদি এই দেশের মঙ্গল যদি আমি চাই, বা এই দেশে যারা মানুষ যারা গণমাধ্যম অধিকার নিয়ে যারা কাজ করছে, সাংবাদিকদের অধিকার নিয়ে যারা কাজ করছে, মানব অধিকার নিয়ে যারা কাজ করছে, বা স্বাধীন সাংবাদিকতার জন্য যারা কাজ করছে, একটা জিনিস খুব পরিষ্কার, আপনাকে যাবতীয় যত রকম মানে আইন, সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা প্রথমে বাতিল করতে হবে। বাতিল করতে হবে হলো গিয়ে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, বাতিল করতে হবে হলো গিয়ে আপনার এই যে যেটা রুজিনার যে বেচারা সে যে আইনে এখন জেলে, সেটা হলো অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, সব বাতিল করতে হবে। আপনি যদি বিশ্বাস করেন এই দেশে গণতন্ত্র কায়েম হবে, আপনি যদি বিশ্বাস করেন যে আপনার একটা গণতান্ত্রিক একটা সরকার, আপনি যদি বিশ্বাস করেন যে এখানে গণতন্ত্র এখানে এখানে বেঁচে থাকবে, বা গণতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হবে, আপনাকে অবশ্যই সব রকম আইন ইয়ে করতে হবে। মিলাদ ভাই একটা ভালো কথা বলেছেন, এরা করে কি আপনি এমন কোনো আইন নাই, আপনি যে কটা আমি আইনে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাদ দিয়ে সব কিছু বলে নাই, সেটা এটা হঠাৎ করে কিন্তু এটা আসে নাই, এটা কিন্তু যুগ যুগ ধরে এটা চেনে নিয়ে আসছেন। এবং আমি যে কথাটা বলে আপনাকে আমি কথাটা শেষ করতে চাই, সেটা হলো যে আপনারা সবাই জানেন যে 90 যে গণ আন্দোলনের সময় একটা যৌথ ইশতেহার পেশ করেছিল, সেই যৌথ ইশতেহারে মানে বোধ হাসিনা এবং খালেদা মানে এখন মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের তখন মানে বিরোধী দল ওর তো নেতৃত্ব নাই, এখন তো বিরোধী দলের নেত্রী এখন হলো গিয়ে জাতীয় পার্টির দিকে। যাই হোক, এই দুইটা দল যেহেতু মেজর পলিটিক্যাল পার্টি, তারা একটা যৌথ ইশতেহার, যৌথ ইশতেহার গুগল করলে আপনি কিন্তু পেয়ে যাবেন। সেই গুগলের ইশতেহারের মধ্যে তারা কিন্তু সব এসব আইন বাতিল করতে প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণের কাছে, যেই যেই প্রতিশ্রুতিতে তারা ভোট চেয়েছিলেন 91, সেই ভোট চেয়েছেন সেই ইয়ে তারা সেই প্রতিশ্রুতি তারা রাখেননি। যে রাখে না দল আমি করি না, সেই দলকে আমি ভোট দিই না, দিব না, দেওয়া হয় নাই। আমি সেলিম সামাদ, আমি কোনো দলকে ভোট দিই নাই, এটা আপনাকে মাথা ঢুকাতে হবে। যাতে ইশতেহার সই করার পরে
পাবলিক করে প্রত্যেকটা ইলেকশন ক্যাম্পেইনে আপনি জ্যোতিষ তারা কথা বলবেন, তারপরে এগুলো মানে ক্ষমতা আসার পরে এগুলোকে আপনি আপনি কি বলে এটাকে আপনারা আপনারা অবজ্ঞা করবেন, সেই দলকে আমি কোনো অবস্থায় সমর্থন করতে পারি না। তারপর আমার কোনো দল দল নাই, আমি আমার কথা হলো যে আমরা আসেন, আমরা এক নম্বর হলো যে যে ওই আইনগুলো বাতিল করার জন্য আমার সরকারের উপর চাপ সৃষ্টি করতেই থাকি, এটা একটা আন্দোলন। ওই এখানে এই এখানে আমরা আলোচনা করছি, এটা বৃহত্তর আকারে এটা করতে হবে। সব থেকে যেটা যেটা আর একটা জিনিস যেটা আমাদের যেটা খুবই শুনে যারা এখানে আছেন তারা শুনে খুব ভালো লাগবে, এই বাংলাদেশে যেহেতু আমি স্বাধীনতা সাংবাদিকতা স্বাধীনতা সাংবাদিক স্বাধীনতা নিয়ে কাজ করছি প্রায় 24-27 বছর, আমার একাধিক গবেষণায় আমার মতন এরকম মানবাধিকার সংগঠনগুলো এরকম একটা হয়, আমার ব্যক্তিগত অধিকার সেটা হলো যে যেখানে দেখা যায় সাংবাদিক ইউনাইটেড, ইউনাইটেডের কথা কিন্তু এর আগে বলা হয়েছে কয়েকবারই, যেখানে সাংবাদিক ইউনাইটেড যেসব ডিস্ট্রিক্ট টাউনে বা যে এলাকায় সাংবাদিক ইউনাইটেড সেখানে কিন্তু সাংবাদিকদেরকে ছোঁয়াতে দূরে কথা তাকে তো পর্যন্ত ওনারা কিন্তু অজু করতে হয়, অজু করে তারপর তাকাইতে হয় সাংবাদিকদের দিকে। এরকম বাংলাদেশে প্রচুর জায়গা আছে, যেসব জায়গায় সাংবাদিকরা ডিভাইডেড, যেমন মনে করেন সাতক্ষীরা, সাতক্ষীরা তারা 3 টুকরা, সিলেটে তারা 4 টুকরা, মানে আমি নিজেই যাই আমি নিজেই বিব্রত হই যে আমি কার কাছে যাবো কার কাছে যাই কোন সমস্যা হবে, রংপুরে এরকম 3 টুকরা, রাজশাহীতে এরকম 3টা প্রেস ক্লাব। আমার কথা হলো যেসব জায়গায় দেখুন প্রেস ক্লাব একাধিক, তারপর হলো সেখানে কিন্তু সাংবাদিকদের দমন নিপন নির্যাতনের শিকার হয় এবং হতেই থাকবে, কারণ তাদের পক্ষে কেউ আন্দোলন করা কেউ নাই। ঢাকায় বা বাংলাদেশের যারা যারা মাথায় মুকুট নিয়ে বসে আছেন ওনার রাজধানীর নেতা, তারাও কিন্তু এরকম আপনারা আগেই বলেছি যে তারা বিভিন্ন মোটা দাগে তারা বিভক্ত এবং কোথায় রাজনীতিতে, তারা কেউ সরকার পক্ষে কিংবা সরকার বিরোধী। আপনি মুক্তিযুদ্ধ চেতনার কথা বলছেন, এরা কেউ মুক্তিযুদ্ধ চেতনাতে এরা বিশ্বাস করে না, এরা সব মুক্তিযুদ্ধ চেতনার বিরুদ্ধে লোক, কারণ মুক্তিযুদ্ধ চেতনা কোনদিন দুর্নীতি করে না এবং দুর্নীতি করলেও তার প্রতিবাদ করা করতে করতে তারা তা কিন্তু করে, তার মানে এরা 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 কেউ। আরেকটা হলো যে আমাদেরকে এই শেষ যে কথাটা বললে অনেকে ভালো লাগবে সেটা হলো যে একজন জিজ্ঞেস করেছেন, বিশেষ করে আমার স্বপন মামা জিজ্ঞেস করছেন যে যে বড় নেতারা কোথায়, যারা যারাই সরকার থেকে সুযোগ সুবিধা পেয়েছেন নিচ্ছেন এবং নিতেই থাকবেন তারা কোথায়, তারা তো মাঠে নেই রোজিনার এই আন্দোলনে, মাঠে আছে হলো কি নতুন প্রজন্ম যারা আমার 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 বয়সের, যারা 3/1 ভাগ তাদের বয়স, আমি 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 ব্যক্তিগতভাবে সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি, কারণ ওদের সাথে আমি খুব রেগুলার আমি ওঠা বসা করি, কল্পনা আমাকে দেখেছে যে আমি কীভাবে ইয়াং জেনারেশনের সাথে আমি তাদের সাথে সময় দিই, আড্ডা দিই, অবসর সময় তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করি, আমি কিন্তু এটা করি কেন করি যে তাদের তাদেরকে আমি বোঝার জন্য। এবং নাটকীয়ভাবে হলো তারা আজকে মাঠে, তারা সমানে চারাই করেছেন, সারা রাত সারা শাহবাগে ছিলেন, সারা রাত দিন ধরে ওরা কোর্টে প্রাঙ্গণে ছিলেন, সারা দিন ধরে কিন্তু বিভিন্ন জায়গায় মানববন্ধন করছেন সারাদিন ধরে এই ইয়াং জেনারেশন, ওখানে কোনো কোনো যে আমার মতন কোনো বয়স্ক লোককে ওখানে খুঁজে পাবেন না, কারণ ওই ওই গ্রুপটা কিন্তু দলে বিভক্ত না, ওরা কিন্তু আওয়ামী লীগ বিএনপি করে না, ওই যেই তরুণ প্রজন্মটা যারা করে হলো তারা যখন যে যেই মুহূর্তে ওরা কিন্তু দল করবে বা দলবাজি করবে বা দল দাস হবেন, তার মানে ধরে নেবেন যে এই আবার দমন নিপীড়ন কিন্তু হতেই থাকবে, এবং এই বিভক্তির কারণে আজকে সাগরণী বিচার পাই নাই, এই শুধু বিভক্তির কারণে, একদল পক্ষে আর একদল বিপক্ষে। যাই হোক, সকলকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটা ছুটির দিনে সকালটাকে মাটি করে যে আপনারা আমাদেরকে ধরে রাখতে পেরেছেন, সজলকে বিশেষ করে আমি সাধুবাদ জানাই যে এটা অসাধারণ একটা সময়ে এটা করেছেন, এটা আমার জন্য সব থেকে একটা মুখ মানে অসাধারণ একটা সময়, আর এই সময়টা আমি নিজের জন্য আমি কাটাই, কিন্তু আজকে সজলের জন্য মানে সময় দেওয়া বা আমাদেরকে নিয়ে আলোচনা করা এটা আসলে আমার জন্য না। আমি অনেকদিন পরে আসলে কল্পনাকে আমি দেখছি, আল্পনাকে আমি দেখছি, আল্পনাকে আমি কল্পনা বলতে আমার খুব মজা লাগে, মানে আল্পনা মানে আরে কল্পনা তো মানে আল্পনাকে নিয়ে আমি কল্পনা করি সেটাই বলছি, হ্যাঁ কিন্তু আল্পনা আমি আমি বাবলি আমাকে ভুলে গেছেন, ভুলে দেওয়া ভালো, কারণে বয়োজ্যেষ্ঠ লোকদেরকে তো মনে রাখা উচিত না, মিল্লত ভাইকে দেখতেছি, মিল্লত ভাই হাস্যোজ্জ্বল চেহারাটা আমি কিন্তু অনেকদিন আমি আশা করি নাই যে করোনা কালে ওনার হাস্যোজ্জ্বল চেহারা দেখতে পাবো, বহু বছর আগে বিভিন্ন আন্দোলনে ওনাকে আমি খুব কাছে পেয়েছি দেখেছি, আর স্বপন মাহমুদ তো
আমি হলো ওই যে ঘরকা কি ঘরকা মুরগি ডাল বরাবর একটা কথা আছে না ওরকম, আমার মামাদের সাথে দৈনিক দুই তিনবার, আর করোনা এই যে রোজিনার কারণে তার স্যার সে তো রাত দুপুরে সময় আমার বিরক্ত করে, স্টেটমেন্ট লিখতে হবে, অমুক করতে হবে, এখন রিলিজ করে। হ্যাঁ, এবং আমরা আমরা আমাদের কথা হলো যে আমরা জানি এই এই আলোচনা সর্বস্ব আমরা প্ল্যাটফর্ম না হই, এই যে আজকে যে আলোচনা আমরা একটু বেরিয়ে আসি, বেরিয়ে এসে এই আন্দোলনটাকে জিয়ায় রাখা, মনের মধ্যে এটাকে জিয়া রাখা যে এই আইনগুলো বাতিল করতে হবে। আপনি গণতন্ত্রের কথা বলবেন আর আর আপনি সাংঘর্ষিক আইনগুলো রেখে দিবেন, আপনি বলবেন যে এদেশে মানে কি বলে স্বচ্ছতা আছেন, এদের দায়বদ্ধতা আছেন, কিছুই নাই এই দেশে, কোনো কিছু নাই। এখন আমি ইদানিং এই রোজিনার ঘটনায় এটা আমি অপ্রাসঙ্গিক এটার আলোচনা মনে হচ্ছে, সেটা রোজিনার ঘটনার পরে একাধিক ইয়াং জেনারেশন মানে নতুন দম্পতি তারা আমাকে জিজ্ঞেস করছে এরপরও কি আমাকে দেশে থাকতে বলছেন, মানে তারা ইমিগ্রেন্টেও চলে যাবে, মানে এই দেশে তারা থাকবে না, কারণ তারা অনিশ্চিত ইনসিকিউর ফিল করছেন। এবং এই বিলাস ভাই যেহেতু একটা আইনজীবী উনি সব থেকে ভালো বুঝবেন যে মানুষরা কীভাবে ইনসিকিউর ফিল করেন, এবং এটা কিন্তু খুবই একটা ভয়াবহ একটা দিক যে একটা সরকারের সময় একটা ক্রান্তি লাগে। আমরা কিন্তু এখানে করোনাকালে আমরা একজনকে আমরা সরকারের উপরে আস্থা হারিয়ে ফেলছি, আমরা আমরা মনে করছি আমি ইনসিকিউর। আর সকলকে ধন্যবাদ এবং সারা দিনটা ভালো কাটুক, আপনাদেরকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জি ধন্যবাদ আপনাকেও সেলিম সামাদ ভাই, বলছিলেন এরকম কথা সাংবাদিক নেতা, এবং যারা আরো বলছিলেন আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে বিক্ষণ আসর 1941-এর আজকের বিষয় ছিল বাক স্বাধীনতা কি শৃঙ্খলিত, সেই রকম একটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি, এবং জানি আমরা এই মুহূর্তে রোজিনা ইসলামের যে বিষয়টি সেইটি, এবং প্রত্যেকেই আমাদের সঙ্গে যারা কথা বলেছেন সালিম সামাদ, আহমেদ সম্পন্ন, তিনি কবি এবং উন্নয়ন গবেষক, বলেছেন নেত্রকোনা থেকে আলপনা বেগম, এবং বলেছেন বাপিয়া কন্দ মানুষগুলো থেকে, আর আজকের আয়োজনে সভাপতিত্ব করেছেন অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, প্রত্যেকে বলেছেন আশা ব্যক্ত করেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা শুধু আমরা মুখে না বলে বাস্তবে যেন প্রয়োগ করি সেটি, এবং বাক স্বাধীনতা যেন কোন অবস্থাতে একটি গণতান্ত্রিক সরকার যদি আমি মুখে বলি গণতান্ত্রিক ব্যবস্থাটি উন্নত করার জন্য অবশ্যই বাক স্বাধীনতাকে এইভাবে শৃঙ্খলিত করে কখনো দেশ এগিয়ে যেতে পারে না, মানুষ দেশের মানুষ কখনো আলোকিত অবস্থায় যেতে পারে না। একটি দেশের সরকারকে আমাদের এই কথাগুলো আমরা জানি না আজকে এই কথাগুলো হওয়ার পর আমাদের বিরুদ্ধে কোনো খড়গ হস্ত হয় কিনা, এই ধরনের একটি ভয়ের সংস্কৃতির কথা বলছিলেন সালিম সামাদ ভাই, আমরা চাই না সেই রকম একটি ভীতিকর অবস্থা এই সরকার তৈরি করুক, অবশ্যই বোধোদয় হবে, এবং যাদের সত্যিকার অর্থে দুর্নীতি করে যারা এই এই করোনাকালীন সময়েও যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা ইঙ্গিত করে রোজিনা ইসলাম বেশ কয়েকটি রিপোর্ট এসেছে, এর বাইরেও যারা যারা করছেন তারা সতর্ক হয়ে যান, জনগণ কিন্তু আর থেমে নেই, থেমে থাকবে না, আমার মনে হয় সময় এসেছে এই বিষয়ে এই বিষয়গুলো নিয়ে সোচ্চার প্রতিবাদ জানানোর, এবং সত্যিকার অর্থেই দেশকে উন্নত করতে হলে দেশের মানুষকে বাক স্বাধীনতাকে শৃঙ্খলিত নয় উন্মুক্ত করতে হবে, এই কথা বলে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা তখন শুনছিলেন কথা বলছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন আমি সজল কুরাইশী শেষ করছি। বিক্ষণের আসর প্রত্যেক শুক্রবার 10:30 শুরু হয়, প্রত্যেকেই যুক্ত থাকবেন বিক্ষণে, ধন্যবাদ সবাইকে।